এরকম কিছু আসতে পারে, মানে $20 $1600, ওটা তো বড় কিছু না। আমাদের কোর্স ফি তো মনে হাজার হাজার আরো বেশি, তার চাইতে ভালো হবে মেবি আপনারা পেইড রিভিউ যদি নেন তাহলে খুব ভালো হয়, এর জন্য আমি আপনাদের বলা। যদি নেন তাহলে আজকে বা কালকের মধ্যে আমাকে একটু কষ্ট করে জানাইতে হবে। বুঝলাম না, হ্যালো, জি ভাই বলেন, হ্যালো, আজকে আপনাদের কত নাম্বার ক্লাস? ৪১। ক্লাস লিংক। কুসুমাবু ভালো আছেন? কি অবস্থা? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, মোবাইলটা হারাই গেছে এর জন্য আমার একটু প্রবলেম হইছে। মোবাইলটা হারানোতে আমার অনেক বড় প্রবলেম হয়েছে, একদম সহজ কথা, অনেক ডাটা ছিল, আমি দুইটা প্রজেক্ট করছিলাম, তারপর দুইটা ওয়েবসাইট, একটা স্টার্টআপ, সব হারাইছে আমার, মানে চুরি হয়ে গেছে না, মানে এমনি চুরি হয়ে গেছে। আমি বৃহস্পতিবার দিন রাতের বেলা বের হইছি, শুক্রবার দিন ঘুমাবো ভালো মতো, তো বন্ধু বান্ধব আড্ডা টাড্ডা দিতে বের হইছি, ওরাও টুকটাক জব টিউশনই সবাই তো বুঝেনি, সপ্তাহে একটা দিন রাতে বৃহস্পতিবার রাতে বের হয়েছে সবাই, তো সবাই সবার মতো আসি বাসা, আমাদের বাসার সামনেই, আমাদের বিল্ডিংয়ের নিচেই একটা ভালো বসার জায়গা আছে, সামনে ব্যালকনির মতো বলতে পারেন, তো ওইখানে সবাই বসছে, তো হুট করে বললো যে বন্ধু চল একটু সামনে থেকে হাইটে হাইটে আসি, এমনি বসে থাকলে আরও ঘুরি বেড়া যাবে, তো বেরোলাম টেরোলাম, তো আইসা দেখি ওই সময় আমার ট্রাউজার পরা ছিলাম, তো আমি প্যান্টের মধ্যে মোবাইল রাখি নাই, তো আমি আয়সা দেখি মোবাইল নাই, হাতে রাখছিলাম ওই সময় নিতে ভুলে গেছি, 2 থেকে 3 মিনিট আয়সা দেখি মোবাইল নাই। এর চাইতে যদি আমার 10 বার ঝাড়ু দিয়ে পিটে দিত তা তো খুশি থাকতাম, যদি মোবাইলটা ডাটাগুলো যদি দিয়ে দিত, আমার এই ডাটাগুলোর জন্য আমার বহুত কষ্ট পোহাইতে হবে, আর অনেক স্মৃতি তো হারাইছে এটা তো আলাদা কথা, ওইটা নিয়ে ম্যাটার না। পরে কি থানায় যে কালকে লাস্ট জিডি করলাম, জিডির কপিটা রাখলাম, কারণ যে সব ডেটা আছে যাবেন, হ্যাঁ ওই যে কারণ যেগুলো ডেটা আছে ওগুলা কেউ মিস ইউজ করে আমাকে ব্লেম করতে পারতো, সো আমি জিডির কপিটা রেখে দিছি, এখন দেখা যাক কি অবস্থা। আচ্ছা অন্তু ভাইয়া ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনছি আমি আমি আপনার আর কোনো মেসেজ টেসেজ দিই নাই, আপনি ক্লাসে আসবেন জানতাম, তো আন্টি কেমন আছে? এখন একটু স্বাভাবিক হয়েছে ভাই, আমরা গতকাল ঢাকায় ব্যাক করেছিলাম এই জন্য আজকে ক্লাস করতে পারছি। আচ্ছা আর ভার্সিটির কি খবর, কোনো আপডেট? ভার্সিটি ভাই ক্লাস আমি কোনো রকম করতাম, দাদা বাড়িতে নেটওয়ার্ক ভালো ছিল বলে একবার দাদা বাড়ি যেতাম, একবার নানা বাড়ি এখানে আসতাম, এভাবে আর কি একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, ক্লাস মানে ক্লাসের পাশাপাশি পরীক্ষা ছিল যার জন্য এত কিছু, নাহলে আমি ক্লাস থাকলে ক্লাস মিস দিতাম। বুঝতে পারছি, না লাইফে মাঝে মাঝে টাইম দরকার হয়, এন্ড এটা তো একটা রিজনেবল পারপাস ছিল, এটা সবাইকেই বুঝতে হবে ভার্সিটি বা ভার্সিটির বাইরে যেখানেই হোক। দেখি আজকে 2টা থেকে 6টা দিয়ে দিছি, সো আজকে বেশিক্ষণ রাখবো না, তবে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলছিলাম যে এই 6টা সেগমেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্ট কোনটা ছিল, গেস পোস্টিং। আমাদের এই কয়দিনে আমরা যেগুলো শেষ করছি সেগুলো হচ্ছে ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, অনলাইন ডিরেক্টরি সাবমিশন, কোশ্চেন অ্যান্সারিং সাইটস, প্রোফাইল ব্যাকলিংকস, এবং সবার লাস্টে হচ্ছে গেস পোস্টিং। তো আমরা এই কয়টা জিনিস নিয়ে আজকে মানে আলোচনা, এই কয়টা জিনিস নিয়ে এতদিন আলোচনা হয়েছে, অ্যান্ড এইটার মধ্যে প্রোফাইল ব্যাকলিংকস নিয়ে আমি আপনাদের কাজ দিয়েছিলাম,
এবার আমাকে কাজগুলো দেখান, কয়জন কাজ করছেন। আমি শিখাইছি আপনাদের, ঠিক আছে, কিন্তু কাজের ব্যাপারে তোহা আপু, কুসুম আপু, জিয়া ভাই, আপনারা একটু বলেন কতদূর কাজ আগাইলো বা করলেন। আমার ক্রোমে হচ্ছে কানেক্ট হয়, কিন্তু ক্রোমে আমি যখন কোনো কিছু সার্চ করি সেটা তো ওই লোকেশনে হয় না। বাংলাদেশেই থাকে? হ্যাঁ বাংলাদেশেই থাকে। আচ্ছা, এটা VPN আমি যেটা এইটাই সেটা VPN। হ্যাঁ ক্লাসের শেষে একটু ইউটিউবে যখন আবার ঢুকে দেখলাম তখন ইউএস এর টাই দেখায়, কিন্তু ক্রোমে বাংলাদেশে দেখায়। ক্লাসের শেষে একটু সময় দিয়েন, ক্লাসের শেষ বলতে 8টা 9টার দিকে একটু এনি ডেস্কে এসে আমি এটা দেখবো, না এটা চেক করে এটা সমস্যাটা যদি থাকে। আচ্ছা সমস্যা নাই। আর 8টা 9টা করছো আপু, ওটার লিঙ্কটা আছে, লিঙ্কটা দেওয়া যাবে? আচ্ছা। আর জিয়া ভাই, জাভেদ ভাই, কালকে কি কোনো প্রবলেম ছিল? মানে লাস্ট আর কন্টিনিউ করতে দেখলাম না। হ্যাঁ জি ভাই, আমি যে অফিসে কাজে বেরিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইদানিং একটু অফিসে কাজটা বেশি লাগছে। ওকে, আচ্ছা, নো প্রবলেম। আর পোলটা দিয়ে দেন, অ্যানসার কে কে ক্লাস করছেন, আর দেখি আর কারা কারা আসার মতো। এটাই কি আমাদের লিংক না? ITF। আচ্ছা দেখি আর কে কে আছেন, এই কয়জনই অনলাইনে অ্যাভেলেবল। তো আচ্ছা, এখন আমরা আপনারা যে কয়জনই থাকেন সমস্যা নাই, কথা হচ্ছে গেস্ট পোস্টিংটা একদিনের বিষয় না, এটা অনেক দিনের প্র্যাকটিসের ব্যাপার। এখন কথা হচ্ছে আমি একটা জিনিস দেখাই দিব, সেটা হচ্ছে আপনাদের ভালোভাবে ইউটিলাইজ করতে হবে, সেটা হচ্ছে ইমেল আউটরিচ। বলতে আপনাকে এরকম কিছু লিখতে হবে, অ্যান্ড এখন এই জিনিসটা আপনারা সবাই লিখবেন এবং আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে এটা আপনারা সেভ রাখবেন। এখন যখন হয়ে যাবে তখন আপনারা ডান লিখে দিবেন। আপনারা এখনই জিনিসটা করবেন এবং করার শেষে এইভাবে ডান লিখে দিবেন। আমি এই জিনিসটা স্ক্রিনের সামনে উপস্থাপন করলাম, তার মধ্যে বাকি স্টুডেন্টরাও আসুক। আপনারা এই জিনিসটা যেইভাবে সুন্দরভাবে দেওয়া আছে সেইভাবেই আপনারা জিনিসটা লিখবেন। লিখার পরে আপনারা আমাকে একটু জানাবেন কষ্ট করে।
স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি স্যার আমি অনেক বলতেছিলাম ডিগ্রি থার্টি মানে ডিজিটাল মার্কেটিং এর অনেক বলতেছিলাম। না না আমি আসি, বলেন কোন প্রবলেম? হ্যালো, লিখছিলাম, দেখে দেখে লিখছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না আমি চলে যাইনি। জাস্ট একটা সেকেন্ড, আমি একটু একটা স্ন্যাপ নিয়ে নেব, এক সেকেন্ড একটু জাস্ট। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি হ্যাঁ, আপনারা কাজটা শেষ করেন, শেষ এটার পিছনে কারণ আছে, দ্যাটস ওয়াই লিখতে দিছি, আপনারা একটু দেখেন আগে।
লেখা হইছে আপনাদের? হ্যালো, হ্যালো, ভাইয়া লিখতেছি। ওকে ওকে, হ্যাঁ হ্যালো, আমি এলইডিপি থেকে বলছিলাম। হ্যালো, আমি ট্রেনার বলছিলাম আপু। তামান্না আপু বলছেন? হ্যাঁ, আপনি ক্লাস চলতেছে আপু, ক্লাস করবেন না আজকে? আচ্ছা আচ্ছা আপু, একটু দেখেন হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দেওয়া আছে, একটু কষ্ট করে জয়েন করেন। আমি অনিক বলতেছিলাম, ট্রেনার। এত শব্দ করে কেন দূর? ওকে, সঞ্জু আপু শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ডিস্টার্ব করলাম? না না, আচ্ছা আচ্ছা, একটু খাওয়াচ্ছিলাম তো তাই একটু লেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপু যদি পারেন বা ফ্রি থাকেন, ল্যাপটপে যদি বসা থাকেন, তাহলে এটা একটু কষ্ট করে তুলে লিখে রাখবেন, বিকজ অ্যান্ড এটা মাইক্রোসফট ওয়ার্ডে সেভ রাখবেন। এটা হচ্ছে আপনাদের ইমেল আউটরিচের ফরম্যাট, গেস্ট পোস্টিংয়ের জন্য সবচেয়ে ভালো ফরম্যাট হচ্ছে এটা। তুলে রাখবো আজকে? না, জি জি জি, তুলে রাখবেন বলতে আপনি টাইপ করে লিখে রাখবেন নিজের জন্য। আচ্ছা ভাই, ওকে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনি কি রনি বলছেন? আমি এলইডিপি থেকে বলছিলাম, আমি ট্রেনার অনিক। ভাইয়া ক্লাস তো চলতেছে, আপনি জয়েন দেন হোয়াটসঅ্যাপ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। ও ও আচ্ছা আচ্ছা, আপনাদের টাইপটা আরো ফাস্ট করতে হবে। আমি যেটা বুঝলাম, আপনাদের টাইপ সবার আরো ফাস্ট করতে হবে। সকালের ব্যাচে গেস্ট পোস্টিং বলতে বলতে জাস্ট একটা পার্ট শেষ করছি, দেখি টানা দেড় ঘন্টা বলা লাগছে, তারপর শেষ হইছে। ক্লাস কয়টায়?
চলতেছে। হুম চলতেছে। কিছু বলবা? হ্যাঁ বলো, কিছু বলবা? হ্যালো হ্যাঁ ভাইয়া, হইছে? ওয়াও, দেখি ডান ডান। তারপর হচ্ছে জাভেদ ভাইও বললো হইছে, শরীফ ভাইও বললো হইছে। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা তোহা আপু করেন, অ্যান্ড এটার দরকার হলে আপনি স্ক্রিনশটটা রেখে আপনি জিনিসটা করেন। আমি এটা প্রত্যেকের এক্সেল ফাইলটা চাই, বিকজ আমরা যে গেস্ট পোস্টিং করব বা আমাদের আজকের ক্লাসের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। এখন গেস্ট পোস্টিংটা কি? গেস্ট পোস্টিং, ওয়েল, ব্লগিং দুনিয়াটাই চলতেছে গেস্ট পোস্টিং দিয়ে। আমি খুব সহজভাবে যদি বলি যে techcrunch.com, এখানে যদি যাই, সাপোজ যাওয়ার পরে দেখবেন যে সাপোজ আমি এখানে আসি, ধরেন আমি এখানে একটা ব্লগে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে লিঙ্ক, রাইট, কফ এআই শোস মেজর প্রমিসেস অ্যাজ অ্যান আর্লি ওয়ার্নিং সিস্টেম ফর কোভিড-19। যুক্তরাষ্ট্রের ইতিহাসে বললো যে আজকে মনে হয় সর্বোচ্চ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সো কোভিড নিয়ে অনেক নিউজ থাকবে, এটাই স্বাভাবিক। বাট আমাদের কনসার্নটা কি? আমাদের কনসার্ন হচ্ছে এইটা, এই আর্টিকেলটা যে লিখছে, আর্টিকেলের অথরটা কে? জ্যাক হোয়াইটেকার। আচ্ছা ভালো কথা, আর্টিকেলটা লেখা হয়েছে তো লিখলো, নো প্রবলেম। কিন্তু আমাদের কনসার্নটা একটু দেখেন, আমি দেখতে চাচ্ছি যে এখানে ডু ফলো কারা করছে। এই যে এটা হচ্ছে ডু ফলো, তার মানে 1, 2, 3, 4, এই চারটা লিঙ্ক, এই পাঁচটা লিঙ্কে তারা ডু ফলো করছে। আচ্ছা কেমনে এবং কেন ডু ফলো তারা লিঙ্ক দিয়েছে? অবশ্যই তাদের একটা প্রফিটের বিষয় নিয়ে আছে, এর জন্য তারা এখানে ডু ফলো করছে। 2, 3, তো আচ্ছা IEEE জার্নাল গেল কই? তো এই যে সাইটগুলো দেখেন, news.mit.edu, তারপর হচ্ছে thelancet.com, দেন আসতেছে techcrunch.com। তারা তাদের নিজেদেরকেই অ্যাঙ্করিং করছে। এখন দেখেন একটা হাইলি অথরিটিভ সাইট, সো এই সাইটটা অ্যাকচুয়ালি ব্যাকলিং দিতেছে বা ব্যাকলিং প্রোভাইড করতেছে। আচ্ছা ভালো কথা, ব্যাকলিং প্রোভাইড করতেছে কাকে কাকে? টেক ক্রাঞ্চকে নিজেই ব্যাকলিং প্রোভাইড কর। আচ্ছা এটা তো অথর, এটা এই আর্টিকেলটা কে লিখছে? জ্যাক হোয়াইটেকার, এটা হচ্ছে সিকিউরিটি এডিটর, সে টেক ক্রাঞ্চের হয়েই আর্টিকেল লিখে। আচ্ছা আচ্ছা ভালো কথা, আমরা এটা সরায় ফেলাই। বাট জিনিসটা দেখেন, এই যে MIT নিউজ, এর মতো হিউজ DA যাদের আছে, PA তাদের আছে, এদেরকে ব্যাকটা ব্যাকলিং দিল। এরপর দিচ্ছে এই যে দেখেন একটা মেডিসিন কোম্পানি, দেখেন ইয়ার সাথে কি কোনো টেক ক্রাঞ্চ মানে টেকনোলজি নিউজ, তার সাথে কি কোনো মেডিসিন কোম্পানির সম্পৃক্ততা থাকার কথা? না, কথা না। কিন্তু তারপরও ই ক্লিনিক্যাল মেডিসিন নামে একটা সাইট, তো পাবলিশ বাই দ্য ল্যান্সেট, এই ল্যান্সেট কোম্পানির জন্য তারা হচ্ছে ব্যাকলিং তৈরি করার জন্য এইখানে একটা আর্টিকেল লিখছে। সো এই আর্টিকেলটা লেখার জন্য টেক ক্রাঞ্চকে তারা একটা হিউজ অ্যামাউন্টের পে করছে। এই একটা ব্যাকলিংক নেওয়ার জন্য, এই যে এইখানের টেক ক্রাঞ্চ থেকে এই কোম্পানিটা একটা ব্যাকলিংক নিছে, সেইটা নেওয়ার জন্য তারা একটা হেলদি বা হ্যান্ডসাম অ্যামাউন্ট তারা পে করছে। কেন করছে? র্যাঙ্কিং করার জন্য। কিসে? এই কিওয়ার্ডের উপরে, কফ AI shows major promise as an early warning system for COVID-19. সো এইভাবে পৃথিবীতে অনেক 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 ব্যাকলিংক নেওয়া যায় আর্টিকেল রাইটিং করে। অ্যাকচুয়ালি আমি যদি এখানে বলি সহজ ভাষায় যে আমাদের আজকের আলোচ্য বিষয়টা কি, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিংয়ের প্রসেসটা কি? একটা ভালো ডোমেইন সমৃদ্ধ, একটা ভালো পেজ অথরিটি সমৃদ্ধ একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে আমরা একটা আর্টিকেল লেখার জন্য এই কোম্পানিকে রিকোয়েস্ট করব। তারা যদি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে,
তাহলে আমি তাদেরকে একটা আর্টিকেল পাঠাবো, তারা তাদের জন্য গ্রহণযোগ্য এমন ধরনের একটা আর্টিকেল তাদেরকে আমি লিখে পাঠাবো, এবং তারা সেটাকে তাদের নিজেদের মতো এডিট করবে, বাট ডু ফলো লিঙ্ক বা তাদের সাথে আমাদের যে চুক্তি থাকবে সেই চুক্তি অনুযায়ী এই আর্টিকেলের ভিতরে তারা হচ্ছে আমাকে একটা ব্যাকলিঙ্ক দিয়ে দিবে। এই ব্যাকলিঙ্কটাই আমার এই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি বাড়ানোতে আমাকে সহায়তা করবে। এর জন্য আমরা এই ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক নিব, এই যে দেখেন DA84PA53। আস্তে আস্তে আমরা এদের মতোই হয়ে যাব, কিভাবে, আমরা এদের রেফারেন্স নিয়ে। সহজ কথা, নেতার সাথে থাকলে এই চাটুকারও নেতা হয়ে যায়, একদম সহজ কথা জিনিস। এই যেরকম অনলাইন মানে বাস্তব দুনিয়ায়, এইখানের দুনিয়াও সেম একই রকম রেফারেন্স। আপনার রেফারেন্স যদি শক্তিশালী হয় তাহলে আপনার ওয়েবসাইটে আপনি একটা আর্টিকেল লিখবেন। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ধরেন আপনি চিন্তা করেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেটার DA হচ্ছে মনে করেন 80 এবং PA হচ্ছে মিনিমাম ধরেন 40। তখন আপনার ওয়েবসাইটে যদি এই যে একটা আর্টিকেল, সাপোজ আমি এখানে স্টার্ট আপসের এখানে আসি, ধরেন এই যে এইখানে ধরেন একটা আর্টিকেল কেউ আপনাকে লিখতে রিকোয়েস্ট করলো, আপনাকে মেইল করলো, আপনি তখন মেইলে বলে দিবেন যে একটা আর্টিকেল লিখতে আমি $500 চার্জ করবো, এই একটা আর্টিকেল লিখতে। প্যাশন ক্যাপিটাল ব্যাগস UK ফার্টিলিটি ওয়ার্ক প্লেস বেনিফিটস প্রোভাইডার ফেরিটা। আচ্ছা, প্যাশন ক্যাপিটাল এই এতটুকু লিখছে, এটাই মার্কেটিং। এই যে ন্যাশনাল হেলথ সার্ভিস, মোর ইনভেস্টর অ্যাটেনশন, টেক ইন্ডাস্ট্রি ওয়ার্ক প্রেস, এগুলোর মধ্যে আসলে ব্যাকলিংকগুলো দেওয়া আছে। আমি যদি মোর ইনভেস্টর অ্যাটেনশনের এখানে আসি, ন্যাশনাল হেলথ সার্ভিস, এই যে দেখেন UK ন্যাশনাল হেলথ সার্ভিস। আচ্ছা, মোর ইনভেস্টর অ্যাটেনশন, টেক ইন্ডাস্ট্রি ওয়ার্ক প্লেস, এই যে টেক ইন্ডাস্ট্রি ওয়ার্ক প্লেস, এই যে দেখেন, এই যে এইটা কি techcrunch.com-এর সাথের ওয়েবসাইট বা এটা কি কোনো ইনফরমেটিভ ওয়েবসাইট? না। তারপরও তারা এখানে ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি অনেক ভালো, এর কারণ কি, কারণ তারা techcrunch.com এক ধরনের একটা ওয়েবসাইট, সেখান থেকে তারা একটা ব্যাকলিংস পাইছে ভালো, এবং সেটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করলে কোনো না কোনো পেজে তখন র্যাঙ্কিংয়ে আইসা পড়বে। এই এই যে এইখানে তাদেরকে ব্যাকলিংক দেওয়া হয়েছে, এখন যদি এই কথাটা লিখে যদি কেউ সার্চ করে তখন হয়তো তারাই হচ্ছে র্যাঙ্কিংয়ে এসে পড়বে, এবং তখন হচ্ছে ইউজার এই যে এইখানে যে ব্যাকলিংক পাইছে সেখান থেকে কিছু CTR আপনার ওয়েবসাইটেও আসবে এবং আপনার ব্যাকলিঙ্কও এখানে তৈরি হবে। সহজ কথা, সো দ্যাটস ওয়াই আমরা আসলে গেস্ট পোস্টিংটা করি, এটা হচ্ছে একটা নিজেদের মধ্যে নিজেদেরকার কমিউনিটি। সো এগুলোর জন্য মানুষ আসলে প্রচুর পে করতে রাজি থাকে, এগুলোর জন্য মানুষ আসলে প্রচুর পে করতে রাজি থাকে অ্যান্ড অনেক। ওকে, তো আমাদের এইটাই আমাদের আসলে নিজেদের মধ্যে কন্ট্রোল করতে হবে যে আমরা আসলে কিভাবে এইখান থেকে উপকৃত হইতে পারি বা সুবিধা নিতে পারি। ভেরি সিম্পল, আপনি fiverr.com-এ যান, দেখেন এইখানে মানুষ মানে সবচেয়ে বেশি অফ পেজ SEO-তে যদি গিগ দেখতে চান তাহলে এইখানেই আপনাকে আসতে হবে। আপনাকে এখানে লিখতে হবে গেস্ট পোস্টিং, মানে SEO করে মানুষ অনেক ইনকাম করছে। আগে একটা ট্রেন্ড ছিল যে কিওয়ার্ড রিসার্চ করে অনেক টাকার মালিক হইতে পারতো, এখন আর সেই ট্রেন্ডটা নাই, এখনের ট্রেন্ড হইছে গেস্ট পোস্টিং। এখন হচ্ছে মানুষ গেস্ট পোস্টিং করে, গেস্ট পোস্টিং করে মানুষ ইনকাম করে, সহজ হিসাব। যে দেখেন এই যে DA80+, তার স্টার্টিংটা হচ্ছে $30, এবং এখানে দেখেন DA72, তার মানে হচ্ছে তার কাছে একটা ডোমেইন আছে যেখানে ট্রাফিক হচ্ছে 250-300K। সো এইখানে সে আপনাকে অ্যাপ্রুভ করাই দিবে একটা গেস্ট পোস্ট, সেটা করতে হলে সে চার্জ করবে $30, ঠিক আছে। এই যে আই উইল পাবলিশ এ গেস্ট পোস্ট অন মাই DR88 ব্লগ উইথ ডু ফলো ব্যাকলিংস, তার মানে সে এইখান থেকে কত উপকৃত হইতে পারতেছে, কীরকম উপকৃত হইতে পারতেছে, তার নিজের একটা ওয়েবসাইট আছে DR88, তার মানে 88 তার ওয়েবসাইট, তার ডোমেইন রেটিং র্যাঙ্কিং 88। আচ্ছা,
অনেকে এটাতে কনফিউজ হয়ে যাবেন যে ডিআর আর পিআর, যেমন মজে জিনিসটা ফ্যাক্টর হচ্ছে ডোমেন অথরিটি পেজ অথরিটি, তেমন এআরএফ বলে একটা এআরএফ, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন, এসইও সার্চ ইঞ্জিন। সো এইখান থেকে আমরা আসলে এসইও এবং কিওয়ার্ড র্যাঙ্কিং এগুলোর উপর সার্চ করতে পারবো, এটা হচ্ছে সেই রিলেভেন্ট সার্চ ইঞ্জিন। তো এইখানের মধ্যে আসলে এআরএফটা খুব জনপ্রিয়। তো আমি জানি কী বলতেছিলাম, তো ওদের ম্যাট্রিক্স হচ্ছে ডিআর আর পিআর, ডোমেন রেটিং আর পেজ রেটিং। সো এইটা হচ্ছে গেস্ট পোস্ট, সে এখানে একটা পোস্ট করবে গেস্ট পোস্ট, একটা আর্টিকেল লিখবে, একটা আর্টিকেলের জন্য সে $30 চার্জ করবে, পাবলিশ ইয়োর গেস্ট পোস্ট। তারপর দেখেন পোস্ট ইনক্লুডিং রাইটিং, তার মানে সে লিখবে আর একটা পারমানেন্ট ডু ফলো ব্যাকলিংস দিবে, মানে আপনাকে সে একটা মাত্র ব্যাকলিং দিবে আর 1000 ওয়ার্ডের সে লিখবে, সে নিজে লিখিয়ে দেবে, তার জন্য $45। আচ্ছা, আর আউটর্যাঙ্কিং পোস্ট উইথ 2000 ওয়ার্ড, সে 2000 ওয়ার্ড সে তার এই 88 এই পোস্টের সাইটে পাবলিশ করবে, তার জন্য সে চার্জ করতেছে $70, অনেক বেশি করে লিখিয়ে দিবে সহজ হিসাব, বেলজিয়ামের বায়ার। এরকম অনেক অনেক আছে, আপনাকে আমি অনেক দেখাইতে পারবো। এখানে 9000 থেকে 10000 সার্ভিস আছে গেস্ট পোস্টিংয়ের। এরা আসলে কি করতেছে, এরা আসলে সিম্পল একটা কাজ করতেছে, কাজটা হচ্ছে বিভিন্ন সাইটের ওনার আছে যারা, তাদের সাথে কথা বলতেছে এবং তাদের সাথে নেগোসিয়েশন করে করে তাদের সাথে কথা বলতেছে এবং বলতেছে যে একটা ব্যাকলিংক ডু ফলো ব্যাকলিংক আমরা তৈরি করে দিব। সো এগুলোর রেট আসলে এখানে দেখাচ্ছে 10, 15, 25। এরা আসলে অনেকে আবার বিক্রিও করে, যে ভালো ভালো সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে যে পাবলিশ করে একটা কন্টেন্ট বা আর্টিকেল, সেটাকেই আসলে বলতেছে গেস্ট পোস্টিং, এর জন্য হয়তো চার্জ কম, বাট অ্যাকচুয়ালি চার্জটা থাকে আরও বেশি গেস্ট পোস্টিংয়ের। আচ্ছা, পাকিস্তানের লালা, আচ্ছা তো না, আমাদের এইখানে আমাদের এই ধরনের এগুলো খুঁজতে হবে। এই যে দেখেন, সে আসলে গেস্ট পোস্টিং কীরকম করবে, সে হচ্ছে গেস্ট পোস্টিং করবে অন মাই ডিএ, মানে ডোমেন অথরিটি 87+, ইয়াহু নিউজ, ফিন্যান্স, লাইফস্টাইল, তার মানে সে ফিন্যান্স এবং লাইফস্টাইল ব্লগের বিভিন্ন সাইটে সে আসলে লেখালেখি করবে এবং সেখান থেকে সে আসলে Tier 1, Tier 2, Tier 3 ব্যাকলিংক তৈরি করবে। এগুলো হচ্ছে কাজ, অ্যান্ড জাস্ট মোট কথা আর্টিকেল লিখবে এবং আর্টিকেল পাবলিশ করবে। এই যে দেখেন, গুগল নিউজ অ্যাপ্রুভড, DA 88, DR 73, ডু ফলো, ইন্ডেক্সেবল, এই যে গেস্ট পোস্ট, এই যে গুগল নিউজ অ্যাপ্রুভড, গেস্ট পোস্টিং, গেস্ট পোস্টিং, জাস্ট এরা হচ্ছে গেস্ট পোস্টিং করতে থাকবে অ্যান্ড সেখান থেকে আর্নিং করতে থাকবে। আবার এখানে অনেকে এরকমও বলবে, আই উইল পাবলিশ এ গেস্ট পোস্ট অন 20 রিয়েল DA 90 ওয়েবসাইট। ওয়েল, DA 20টা DA 90+ ওয়েবসাইটে সে গেস্ট পোস্টিং করবে, ওয়েল এটা হচ্ছে, এই যে দেখেন এখানে সে কেমনে করতেছে, হোয়াট এভার, আই ডোন্ট নো। 8টা গেস্ট পোস্ট প্লাস 8টা ইউনিক আর্টিকেলস $50, 20টা গেস্ট পোস্ট 20টা ইউনিক আর্টিকেলস $100, কেমনে সম্ভব? রাইটও করবে, লিখবেও আবার পাবলিশও করবে, ওয়েল এটা হচ্ছে হার্ড ওয়ার্ক, আপনাদের দরকার স্মার্ট ওয়ার্ক। সো সেক্ষেত্রে আচ্ছা, কানাডারও আবার বায়ার, সো সেক্ষেত্রে আসলে এই যে একটা গেস্ট পোস্ট, আর্টিকেল নট ইনক্লুডেড, DA 90+ হাই অথরিটি ওয়েবসাইট উইথ ব্যাকলিংস, এরকম আপনার যদি একটা DA 90+ হাই অথরিটি ওয়েবসাইটে আপনি একটা ব্যাকলিংক দিতে পারেন, তাহলে এটাকে আপনি $30 থেকে $50 সেল করতে পারবেন, জাস্ট আপনি পোস্ট করে দেবেন, কোনো আর্টিকেলের চার্জ করবেন না, আর্টিকেলের চার্জের জন্য পরবর্তী অফারে আপনি আরও বেশি চার্জ করতে পারবেন। আমি একটু এখানে আসি, গেস্ট ব্লগ পোস্টিং, এই যে দেখেন গেস্ট ব্লগ পোস্টিং লিখে সার্চ করছি, 10000-এর মতো এখানেও আমি পাচ্ছি। সো এইটা হচ্ছে জেনুইন কম্পিটিশন, 10 থেকে 15000-এর মধ্যে আছে এখানে, আপনি চাইলেই এখানে দেখেন। আর মজার ব্যাপার হচ্ছে এখানে সংখ্যাগুলো দেখবেন, কেউ কাজ ছাড়া এগুলো খুঁজেই পাবেন না, আপনি খুঁজেই পাবেন না এখানে কাজ ছাড়া কেউ আছে, সবাই এখানে কিছু না কিছু কাজ পাইছে, করতেছে ভালো লেভেলের, বিকজ এটা একটা কষ্টের কাজ সহজ কথা, ইমেল আউটরিচ করে করে বায়ারের সাথে কন্ট্যাক্ট করে দুইটা পার্টিকে টাকা খাওয়ায় তারপর আপনি ইনকাম করবেন। তো এটা হচ্ছে আপনার কথা,
এই যে DA 52 PA 28 42.2K ট্রাফিক এরকম একটা সাইটে সে পোস্ট করবে $30 চার্জ করতেছে। সো এখানে প্রত্যেকেই কিন্তু কাজ করতেছে, এটা হচ্ছে মজার ব্যাপার। সো কি করতেছে, জাস্ট বিভিন্ন অথরিটিভ সাইটে যাচ্ছে এবং সেখানে ব্যাকলিঙ্ক দিতেছে, মানে আর্টিকেল লিখতেছে, আর্টিকেল লিখে সেটা সাবমিট করতেছে। এখন আমরা আর্টিকেলগুলো কিভাবে পাব, আমি গেস্ট পোস্টিং আসলাম, আমি এখানে একটা ছবি আপনাদের দিব, ছবিটাও আপনারা দেখবেন। এই যে দেখেন, আপনাদের গিগ যখন তৈরি করবেন তখন আপনারা এই ধরনের নিশ নিয়ে কাজ করতে পারেন সাথে। এই যে দেখেন, আমি যখনই ফাইবারে লিখব যে এই যে দেখেন, যখনই আমি গেস্ট লিখব সাথে সাথে গেস্ট পোস্ট, হাই ডিএ গেস্ট পোস্ট, গেস্ট পোস্ট হেলথ বিজনেস হোম ইম্প্রুভমেন্ট টেকনোলজি, তাহলে আপনাদের গিগটা এরকমভাবে লিখতে হবে যে আই উইল, এটা তো দেওয়াই থাকবে, প্রোভাইড, আই উইল প্রোভাইড, তারপর হাই ডিএ, হাই ডিএ হেলথ বিজনেস হোম ইম্প্রুভমেন্ট অ্যান্ড টেকনোলজি গেস্ট পোস্ট, এরকমভাবে দিবেন। একদম যা কটা আছে সব কটায় আপনার ইন্ডেক্সে ক্রলিং হবে যে আপনি আসলে গেস্ট পোস্টিং করতে আগ্রহী। সো দেখবেন আপনার বায়ার রিকোয়েস্ট অনেকগুলোই আসবে গেস্ট পোস্টের অধীনে। সো এখন আমার কথা হচ্ছে, এইখানে অনেক অনেক সাইট আছে। এই যে দেখেন, আমার এটা ভালো লাগতেছে, দেখেন সে কোন কোন সাইটে টপিক অফ কন্টেন্ট আর অ্যাকসেপ্ট ফর পাবলিশ, সে আসলে কিসের কিসের কন্টেন্ট টপিকগুলো পোস্ট করবে সেগুলো সে দেখাচ্ছে। আবার দেখেন এই যে এখানে এটাও আসতেছে, আচ্ছা এটা হচ্ছে বায়ারের রিভিউ সহকারে, সে এখানে কাজ করছে, 109টা রিভিউ পাইছে। আচ্ছা ডিএ 47 জেনারেল ব্লগ, জাস্ট একটা জেনারেল ব্লগে গেস্ট পোস্ট করবে, তার মানে সে আসলে লিখালেখি আগের থেকেই করে, এটা হচ্ছে ফ্রি। গেস্ট পোস্টিং আমরা যখন করব, যেগুলো ডিএ পিএ 40-50 নিচে আছে সেগুলোতে আমরা টাকা ছাড়াই গেস্ট পোস্টিং করার ট্রাই করব, যেগুলো 50-এর বেশি সেগুলোকে হচ্ছে আপনার বুঝতেই পারতেছেন অনেক বেশি টাকা দিয়ে কাজটা করাইতে হবে। সো দেখেন এ আসলে এই ধরনের গেস্ট পোস্টিংটাগুলো করতেছে, অ্যাকচুয়ালি সে তার নিজের ব্লগেই করতেছে। এখানে যাদের যাদের ওয়েবসাইট আছে তারা একটু সুবিধা পায় বেশি, বাট যাদের যাদের ওয়েবসাইট নাই তারা আরও ভালো সুবিধা আপনারা নিতে পারেন। এই যে দেখেন, আই উইল ডু গেস্ট পোস্ট ইন ডিএ 40 এডুকেশন ব্লগ, তার মানে সে ডিএ 40 প্লাস একটা এডুকেশন সাইটে সে গেস্ট পোস্ট করবে। এই যে দেখেন, লেভেল 2 সেলার সাদাব জাইন $100 চার্জ করতেছে, কিসে, গেস্ট পোস্ট অন ওয়ান হাই কোয়ালিটি ইউকে ইউএসএ নিউজ ব্লগ উইথ ডিএ 40 প্লাস, তার মানে ইউকে অথবা ইউএসএ নিউজের ব্লগে সে আপনাকে একটা আর্টিকেল লেখার সুযোগ দিবে আপনার কিওয়ার্ড নিয়ে। সো দ্যাটস ইট, সেটার জন্য সে $100 চার্জ করতেছে। সো এটা একটা হিউজ মানি, এইটার কথাই আমি বলতেছিলাম যে এরকম একটা ভালো চার্জ আপনারা গেস্ট পোস্ট থেকে করতে পারেন, বাট এটার জন্য আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনি যে এটার করছেন সেটারও প্রমাণ রাখতে হবে। মোট কথা অনেক সহজ সুন্দরভাবে, ওকে, আই উইল পাবলিশ ইউর গেস্ট পোস্ট অন মাই পিএ 30 কলোরাডো মারিজুয়ানা ব্লগ। আচ্ছা সে হচ্ছে 66 রিভিউজও পাইছে, মজার বিষয়। আপনি শেষ পর্যন্ত যাইতে থাকেন, দেখেন এইখানে প্রত্যেকে কী কোন লেভেলে কাজ করছে। আপনি ফাইবারের সব কয়টা গিগেই যাবেন, সমস্যা নেই, কিন্তু সব জায়গায় এরকম হলুদ হওয়া, মানে এই কালার, এটা কোথাও খুঁজে পাবেন না, এত বেশি, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আপনার কথা। আপনি এই যে দেখেন, আই উইল প্রোভাইড ডু ফলো ব্যাকলিংস ডিআর 91 প্লাস ফ্রি বোনাস লিঙ্ক ডিআর 88, তার মানে সে ওইখানে একটা গেস্ট পোস্টিং করবে, তার এগেনস্টে সে $25 একটা হাই কোয়ালিটি ব্যাকলিংক দিবে, মানে ডু ফলো ব্যাকলিংক। আচ্ছা ডু ফলো আর নো ফলো এটার মধ্যে তফাতটা কি আমরা এখন বুঝি? হ্যালো, ডু ফলো এবং নো ফলো এই দুইটার মধ্যে, ওকে, আর বাকিরা বুঝি না, কে কে এরকম কেউ আছেন? ওকে, সো ডু ফলো হচ্ছে জাস্ট এখান থেকে এসিও কাউন্ট হবে আপনি যদি এসিওর ফ্যাক্টর হিসেবে দিতে চান, আর নো ফলোতে হচ্ছে জাস্ট ইউজার সুবিধা পাবে, এটার সাথে এসিওর কোনো সম্পর্ক থাকবে না। এই এটাই হচ্ছে ডু ফলো এবং নো ফলোর মধ্যে পার্থক্য। ইউজার বা বায়ার বা ক্লায়েন্ট আপনার থেকে যেটা আশা করবে সেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক,
ওয়াও, এত তাড়াতাড়ি এখন ইউটিউবে আপলোড হয়ে যাচ্ছে? আগে অনেক, আচ্ছা দেখি তো, আমাদের এখন প্রসিডিউরটা জানতে হবে। আমরা ওভারভিউটা বুঝতে পারছি যে গেস্ট পোস্টিংটা অ্যাকচুয়ালি কি এবং এটা আসলে আমাদের কিভাবে কাজে আসে। জাস্ট বিভিন্ন বড় বড় সাইটে যাব এবং সেখানে আমরা গেস্ট পোস্টিং করা ট্রাই করব। সো এটার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আপনাদের মেনটেন করতে হবে। যে টপিক কি কি টপিক হইতে পারে, আমি টপিকটা এগুলো আপনাদের দিয়ে দিব। এই যে আপনারা হচ্ছে এই এই সাইটগুলোর টপিকগুলোর ভিত্তিতে আপনারা এই এই সাইটে গেস্ট পোস্টগুলো করতে পারবেন। দেন আপনার যেটা করতে হবে, আপনাকে সার্চ করতে হবে। এখন আপনার এই এই টপিকে ধরেন আপনার ফ্যাশন অ্যান্ড বিউটি, তার মানে আমি যদি বিউটি বিউটির লেখা যদি সার্চ করি, বিউটি বিই, আচ্ছা এখন আমাকে এদের কোথায় কোথায় আমি গেস্ট পোস্ট করলে আমি লাভবান হব সেই ধরনের সাইটগুলো তো আমাকে খুঁজতে হবে, তাই না? তো আমি এখানে এভাবে লিখবো যে ইওর কিওয়ার্ড প্লাস সাবমিট অ্যান আর্টিকেল। দেখেন আমি এভাবে আসলে খুঁজতে হবে যে এই যে আমার কিওয়ার্ডটা হচ্ছে বিউটি, আবার এখানে লিখতে হবে সাবমিট অ্যান আর্টিকেল। এরকম যেসব কোম্পানির মানে যেসবের ওয়েবসাইটের এখানে বিউটিও আছে এবং সাবমিট অ্যান আর্টিকেল আছে, বিউটি রিলেটেড বা ফ্যাশন লাইফস্টাইলের যেই ধরনের আর্টিকেল, সেখানে আমরা যাব। যাওয়ার পরে এই যে দেখেন, আচ্ছা এটা বাংলাদেশ হয়ে আমাকে রেজাল্ট দেখাচ্ছে। আমি ভালো রেজাল্টের জন্য আমি ইউএসএতে চলে যাই। ওকে, সো দেখেন বিউটি সাবমিট অ্যান আর্টিকেল। এবারে আমার এখানে এই যে সাবমিট স্টোরি বিউটি, এই যে ফ্যাক্ট স্কিন কেয়ার ডট কম, ফ্যাক্ট বেসড স্কিন কেয়ার ডট কম, এই সব কয়টা জায়গায় আমি হচ্ছে ইয়া পাচ্ছি আপনাদের লিঙ্ক পাইতেছি, এবং তারা হচ্ছে আমাকে কিছু রেস্ট্রিকশনস দিচ্ছে এবং তারা বলতেছে যে এই যে টু ডিসকাস আর্টিকেল আইডিয়াস অর বিকামিং এ কলামিস্ট প্লিজ ইমেইল, এই যে এইখানে তাকে ইমেইল করলে সে হচ্ছে আমাকে রিপ্লাই দিবে। আমি একটু জিমেইলে যাই। ওকে, আমি যে লেখাটা দিছি এই লেখাটা কি আর আছে কারো কাছে? আমি যে লেখাটা লিখতে বলছিলাম ওটার ওয়ার্ডের কপি কারো কাছে আছে? জি ভাই আছে ভাই। এটা জাস্ট মিটের মধ্যে পেস্ট করে পাঠিয়ে দিতে পারেন, যে কোন একজন একজন পাঠাইলেই হবে। আপনারা এই লেখাটা পেস্ট করে এখানে পাঠিয়ে দিবেন। আরে কি খালি ঘুরতেছে আর ঘুরতেছে, এত ঘুরতে কে বলছে? ওকে লেখা দিয়েছি, আচ্ছা আমি দেখছি। আচ্ছা সো আমি এই লেখাটা এখন কপি করি। ইফ ইউ, এই যে দেখেন এখানে কেটে গেছে জাভেদ ভাই, আরেকটু লেখা আছে। সব লেখা আসবে না, আপনার একটা লিমিট আছে। আই উইল বি হ্যাপি ইফ ইউ অ্যালাউ মি টু অ্যাড মাই ওয়েবসাইট লিঙ্ক অন দিস আর্টিকেল। এই পর্যন্ত দেন, এর পরের থেকে দেন। ওকে ওকে, সমস্যা নেই। আমার নেটের এত ভালো অবস্থা, অথচ আজকে হচ্ছে সবচেয়ে চাপের জিনিস। আমি এইখানে কেন করতেছি? ওকে, উম
@gmail.com এই যে দেখেন এ কিন্তু একজন জেনুইন ইউজার সো আমি এখন এরে চাইলে আমি এখন এরে মেসেজ করব যে আর্জেন্ট আর্জেন্ট না দিয়ে আপনি এখানে বলতে পারেন যে এই যে বলছে কি টু ডিসকাস আর্টিকেল আইডিয়াস অর বিকামিং এ কলামিস্ট প্লিজ ইমেইল এ উনার নাম এই এইখানে পাঠাইতে বলছো আমি বলবো যে ডিসকাস আর্টিকেলস সো সে আসলে মেকআপ নিয়ে ইন্ডাস্ট্রি নিউজ অ্যান্ড ইভেন্টস হ্যান্ডস হেয়ার আইস ঠিক আছে আপনি এখানে বলতে পারেন ডিসকাসিং আর্টিকেলস অ্যাবাউট আইস লিখলাম এখন আমি যেটা করব আমি এখানে পাবলিশ আমি আমার লেখার ফরম্যাটটা আমি এখান থেকে জোগাড় করব আচ্ছা সো এই যে দেখেন আমার এই লেখাটা এই আর্টিকেল কপি ভেরি সিম্পল হাই আই হ্যাভ বিন এখানে বিন হবে এটা ঠিক আছে অ্যান্ড দ্য লেসন কন্টেন্ট আই লাভ ইউর কন্টেন্ট অ্যান্ড দ্য লেসন ইউ শেয়ার I love your content and the lesson you share with your readers. I believe that I can well learn for a few topics about gardening. Na ekhane ki hobe gardening er poriborte amader content topic ta ki hobe ekhane anyone hello ha ভেরি সিম্পল আসলে দ্যাটস ইট আই থিং আই ক্যান রিয়েলি রেজোনেট উইথ ইউর রিডার্স সেন্ডিং ইউ এ ফরম্যাটেড ডকুমেন্টস উইথ লিঙ্কস ওকে আই উইল মেক দিস প্রসেস অ্যাজ সিম্পলি অ্যাজ পসিবল ফর ইউ বাই সেন্ডিং ইউ এ ফরম্যাটেড ডকুমেন্ট উইথ লিঙ্কস ইনক্লুডেড আই ডোন্ট নিড এনি পেমেন্টস আই উইল বি হ্যাপি ইফ ইউ অ্যালাউ মি টু অ্যাড মাই ওয়েবসাইট অন দিস আর্টিকেল আমি আসলে এইভাবে তাকে মেইল করতেছি মেইল করার পরে হাউ টু সাবমিট ইউর আর্টিকেলস এখানে কিন্তু আসলে কেউই টাকা ছাড়া আসলে আপনাকে লিখতে দিবে না কেউ যদি হৃদয়বান হয় তাহলে হয়তো দিল বাট এ আসলে এমনিই লিখতে দিতে হবে এ না দিলেও আমি এর সাথে ঝামেলা করবো সহজ কথা DA 14 PA 18 আপনাদের মিনিমাম 40-এর উপরে এদের সাথে কমিউনিকেশনটা ভালো করতে হবে এবং তাদেরকে টাকার অফার দিতে হবে এবং 40-এর নিচে যারা আছে তাদেরকে আপনি এভাবে ডাইরেক্ট আউটরিচ করবেন আউটরিচ করে বলবেন আই ডোন্ট নিড প্রমিস আই উইল বি হ্যাপি ইফ ইউ অ্যালাউ মি টু অ্যাড মাই ওয়েবসাইট লিঙ্ক অন দাস আর্টিকেল এরপর কি এপিএফ আর্টিকেল মোর ওভার আই উইল পে হেলদি
দেন সুন্দর করে আমি এখানে জাস্ট যা যা লেখা লিখছি আরো সুন্দর করে আসলে লেখা যেত। দেন এখানে আফটার মাই বায়ার স্যাটিসফ্যাকশনস ইফ ইউ আর উইলিং টু জয়েন উইথ মি ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি এনি টাইম আই উইল ক্রিয়েট এ স্ট্রং ব্র্যান্ড উইথ ইউ অ্যান্ড ইউর ব্র্যান্ডেড ব্লগ দ্যাটস ইট। আমি এখানে আইস এভাবে দিয়ে দিতে পারি। ওকে ঠিক আছে, এবার হচ্ছে হাই দেয়ার হোপ ইউ, না না আমি দুই মিনিটের মধ্যে ইয়া করতেছি। একটু এক সেকেন্ড, হ্যালো, আমার আমার উপর থেকে ডাক আসছে, একটু যেতে হবে। আমি আপনাদের এই একটা কাজ দিব, আপনারা প্লিজ আজকে কাজটা করেন। আমি 15-20 মিনিটের মধ্যে আবার জয়েন হব, জাস্ট আমি অফিস থেকে আবার জয়েন কানেক্ট হব। সো আমি দেখেন এই যে মেলটা ঠাস করে সাথে সাথে পাঠিয়ে দিলাম। সো এদের এদের ইস এই যে দেখেন একটাও ভুল হওয়া যাবে না। হোপ ইউ আর ইন গুড হেলথ অ্যান্ড গুড কন্ডিশন, এটা লিখে আমি সুন্দর করে পাঠাইলে সে অবশ্যই রিপ্লাই দিবে। যখন দেখবে যে হেলদি অ্যামাউন্ট কথাটা লিখছে তখন সে ঠিকই রিপ্লাই দিবে। বাট তখন আমি বলবো যে আসলে আমি দিব তখনই যখন হচ্ছে আমার বায়ার স্যাটিসফাইড হবে। $10 তো এটা কখনোই $5 বেশি তো কখনই বায়ার আসলে এটাতে আশাই করবে না, বাট আপনি চেষ্টা করবেন তার থেকে ফ্রিতে করানোর জন্য। ঠিক আছে, আমাদের ভালো ভালো সাইট দরকার, ভালো ভালো সাইট যাদের ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি অনেক বেশি। এই যে দেখেন এখানে সে বলতেছে আপনি গিভ ইউর আর্টিকেল এ টাইটেল, এখানে সে আর্টিকেল চাচ্ছে, ঠিক আছে, এবং তার কোনো স্প্যাম স্কোর নাই। দ্যাট মিন্স সে আসলে যথেষ্ট সুন্দরভাবে তার ওয়েবসাইটটা আস্তে আস্তে ডেভেলপ করতেছে। ঠিক আছে, সো টোটাল $500 এটা বলতেই পারে। আপনি কন্ট্যাক্ট করার ইমেল অ্যাড্রেস বের করার ট্রাই করবেন। এছাড়া এই যে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা লোকাল লিঙ্ক থাকে, লোকাল লিঙ্ক বলতে ফেসবুক গুগল ইনস্টাগ্রাম এগুলো থাকে। এই সব কয়টা জায়গায় তাদেরকে মেসেজিং আউটরিচ করেও তাদের ওয়েবসাইটটা যে অনেক ভালো, আমি রেগুলার ব্লগ পড়তেছি কাজ করতেছি সেগুলো সম্পর্কে জানায় আপনি সুবিধা নিতে পারবেন। এখন আমি আপনাদের একটু কাজ দিব এবং 15-20 মিনিটের মধ্যেই আমি আবার আসতেছি, আপনারা কাজটা করবেন অ্যান্ড মজাও পাবেন। জিনিসটা দেখেন আমি এখানে আপনাদের দুইটা লিঙ্ক দিব। ওকে, আমি আপনাদের দুইটা লিঙ্ক দিচ্ছি, কপি লিঙ্ক অ্যাড্রেস এই যে, এই লিঙ্কটা আপনারা রাখেন আর এই লিঙ্কটাও আপনারা রাখেন। এই লিঙ্কটায় আমি যাব, আমার কাজটা আমি দেখাই দিচ্ছি আপনাদের। দেখেন এই লিঙ্কে আমি আসলাম, আসার পরে আপনারা একটা এক্সেল শিট বানাবেন। এক্সেল শিট বলতে জিনিসটা হচ্ছে যে প্রত্যেকে আপনারা যেটা করবেন, ধরেন নওয়াজ ভাইয়া এই কাজটা করলো ব্লগিং ব্লগস, মানে যেগুলোতে ব্লগিং ব্লগস করা যায় বা মার্কেটিং ব্লগস। এখন মার্কেটিং ব্লগসে এই যে মার্কেটিং প্রুফস রাইট ফর আস, আপনি এখানে গেলেন, নওয়াজ ভাইয়ের কাজটা বলে দিলাম, সাপোজ সে এখানে গেল, এখান থেকে এই লিঙ্কটা কালেক্ট করলো। সো এই লিঙ্কটা কালেক্ট করে সে কী করবে, সে একটা এক্সেল শিট তৈরি করবে। এক্সেল শিট কেমনে তৈরি করবে আমি একটু আসি দেখি। ওকে, আমি এখানে একটা ব্ল্যাঙ্ক শিট নিচ্ছি। সো এই যে
জাস্ট এইখানে এই যে marketingpros.com রাইট ফর আস, সো এই যে এইখানে আপনারা এই এইটা একটা সাইট, এই সাইটটা সে কোথা থেকে পাইলো? এইখান থেকে পাইলো, এই লিংক, আমি যে লিংকটা আমি আপনাদের দিছি সেইখান থেকে পাইলো। ধরেন নওয়াজ ভাই এইখানে সব কটা সাইটে যাবে, এই সব কটা সাইটের সব কটা লিঙ্কগুলো এইখানে শিটের মধ্যে উঠাবে, ঠিক আছে? উঠানোর পরে এই যে ধরেন এই যে এইখানে থাকলো যে সাইট নেম, এখানে হবে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিটা তাহলে কি দাঁড়াইলো? ইন্ডাস্ট্রিটা দাঁড়াইলো তার জন্য মার্কেটিং ব্লগস। সো সে এখানে লিখবে মার্কেটিং ব্লগস, দেন লিখার পরে এইখানে পাশে থাকতে হবে যে গেস্ট পোস্ট লিংক, গেস্ট পোস্ট লিংক, এইটা বলতে বুঝাচ্ছে এই যে রাইট ফর আস, দেন এইখানে সে এটা কপি করে এইখানে সে এটা বসায় দিবে। দ্যাটস ইট। এইখানে এইভাবে বসানোর পরে এইখানে পাশে লিখতে হবে ইমেইল অ্যাপ্রুভাল স্ট্যাটাস। দ্যাটস ইট। এই কয়টা জিনিস দিয়ে আপনারা হচ্ছে একটা সুন্দরভাবে প্রত্যেকে আলাদা আলাদা করে জিনিসগুলো নিয়ে নেবেন, প্রত্যেকে আলাদা আলাদা করে আপনারা আপনাদের কাজগুলো ভাগ করে নেবেন। আপনাদের সবগুলো করতে হবে না, আধা ঘন্টায় আপনারা যে কয়টা করতে পারেন সেই কয়টাই আপনারা করবেন আধা ঘন্টার মধ্যে। আমার সর্বোচ্চ, আমি আধা ঘন্টা সর্বোচ্চ সময় ধরে নিয়েছি, আমি 20 মিনিটের মধ্যে আবার জয়েন দিতে পারি। জাস্ট আপনারা এই জিনিসগুলো নিজেদের মধ্যে আপনারা ভাগ করে এই ফরম্যাটে জিনিসটা তৈরি করবেন। আমি উপরেরটাই বলছি, শুধু উপরের এই লিংক, তার মানে এই লিঙ্কে আসবেন এবং প্রত্যেকে নিজেরা কাজ ভাগ করে নেবেন। আর কাজ ভাগ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি জিয়া ভাইরে দিলাম। দেখেন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 20, 22, 23, 24, 25, 27 টোটাল 27টা ব্লগের লিস্টিং আছে। এই 27টা ব্লগের লিস্টিং বড় ছোট বুইঝা জিয়া ভাই ভাগ করে দিবে সবাইকে। জিয়া ভাই এটা আপনি সবাইরে ভাগ করে দিতে পারবেন? হ্যালো, হ্যালো সিরিয়ালি বলতে যে এখন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা ধরেন নওয়াজ ভাইরে দিলেন, এই যে এটা বড় আছে তাই না, এটা শুধু নওয়াজ ভাইরে দিলেন। এই এই যে হেলথ ফিটনেস ব্লগ, এটা মনে করেন আপুকে দিয়ে দিলেন, যে কোনো একটা আপুরে দিয়ে দিলেন। ফিনান্স ব্লগ, এই যে এই যে 20টার নিচে, এটা 15টার বেশি, 15টার বেশি থাকলে যে কোনো একজনকে দিবেন। আবার 15টার নিচে হইলে তাদের দুইটা করে দিয়ে দিলেন, ধরেন 12, 18, 13, 25 এভাবে দিয়ে দিলেন। আপনারা যে যে কয়টা করতে পারেন, বাট প্রত্যেকে মেক শিওর করেন একজন একটা এক একটা করে নিবেন। জিনিসটা আমি আবার বলতেছি, এই যে দেখেন ধরেন একজন নিলেন, আচ্ছা প্রত্যেকে একটা একটা করেই করেন। ধরেন আমি 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 বলেই দিচ্ছি, জান জিয়া ভাই ট্রাভেল নিয়ে করবেন, জাভেদ ভাইয়া ফুড ব্লগস নিয়ে করবে, এন্টারটেনমেন্ট ব্লগস নিয়ে করবে কামরুন হার আপু, তারপর হচ্ছে বিজনেস ব্লগ নিয়ে করবে অন্তু ভাইয়া, আর কে আছে, আর কে কে বাকি আছে? হ্যালো, ওকে রনি ভাই আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্লগ নিয়ে করবেন, আচ্ছা এরপর আর কে বাকি আছে? আমি ভাইয়া, ওকে সঞ্চু আপু, আপু আপনি হচ্ছে ফুড ব্লগস নিতে পারেন, দেখি কয়টা আছে, এই যে 11টা 11টার আপনি এগুলো লিঙ্কগুলো কালেক্ট করে এই সিস্টেমে যেগুলো যেগুলো করতে বসে সেগুলো করবেন। আর কে বাকি আছেন? ফুড ব্লগটা আমাকে দিবেন। আচ্ছা আচ্ছা ফুড ব্লগ উনাকে দিছি, তাহলে আপু আপনি ফ্যাশন ব্লগ নিয়ে করেন আরও ছোট। তারপর বাকি আছে মনে হয় তোহা, তোহা আপু শুনতে পাচ্ছ? আচ্ছা তোহা আপু আসলে তারে বলে দিয়েন যে সে হচ্ছে এডুকেশন ব্লগস নিয়ে যাতে কাজ করে। এই ওয়েবসাইটের ভিতরে দেখেন আমি একটা লিংক দিয়ে দিছি, এই যে এখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিছি। এক্সেল ফাইল ওপেন করবেন, প্রত্যেকের আলাদা আলাদা এক্সেল ফাইল ওপেন করবেন। ওপেন করার পরে এই যে দেখেন আপনাকে এরকম এভাবে সাইট নেম, সাইটের নেমটা উল্লেখ করবেন, এই যেমন সাইট নেম দ্য পাই নিউজ, ঠিক আছে এভাবে উল্লেখ করবেন। ইন্ডাস্ট্রি, এটা কোন ইন্ডাস্ট্রি, এডুকেশন ব্লগ সাপোজ, দেন কি গেস্ট পোস্টের লিংক, এই যে এই লিংকটা রাইট ফর আস সাপোজ,
দেন যেটা করতে হবে ইমেইল, তাদের ইমেইলটা আলাদা এখানে উঠায় রাখবেন, তাদের যে ইমেইল যেইখানে আপনি ইমেইলটা করছেন। তারপর অ্যাপ্রুভাল স্ট্যাটাস, আমরা তাদেরকে সবাইকে আলাদা আলাদা করে মেইল পাঠাবো, সেটা অ্যাপ্রুভাল যদি তারা আমাদের রিপ্লাই দেয় তাহলে অ্যাপ্রুভাল স্ট্যাটাস ইয়েস দিয়ে দিব, যদি রিপ্লাই না দেয় তাহলে নো দিয়ে দিব, সহজ হিসাব। মোট কথা তাদের সাথে কমিউনিকেশন আগের থেকেই করে রাখবো, কারণ আমরা জানতে চাই সে কি আমাদের জন্য কাজ করবে কি না। আপনারা নিজেদের মধ্যে এই কয়জন যে কয়জন আছেন আপনারা যদি শক্তিশালী হন আর একটা লিস্ট যদি বানান, এবং এই যে এইখানে যে কটা সাইট আছে ধরেন আপনারা সবাই মিলাই যে 250 না হয়ে যদি 200টা সাইটের কাছে আপনারা সবাই মিলা যদি ইমেল আউটরিচ করা সাকসেসফুল হইতে পারেন, তাহলে ধরেন এই যে রনি ভাইয়া রিয়েল এস্টেট ব্লগের এই চার পাঁচজনের সাথেই ওদের কন্ট্রাক্ট আছে, তাহলে আপনার কাজটা রনি ভাই করে দিল। আবার লাইফে কোনো একটা পার্টে ধরেন এই যে মামা মিয়া এর কাজটা ধরেন কুসুমাপু, উনি একজন একজনের হেল্প করার জিনিসটা করতে পারলেন। মোট কথা আউটরিচ যদি আপনারা সবাই জানেন যে এখানে এখানে সাকসেসফুল হয়েছে, তাহলে রনি ভাইয়ের জিমেল থেকে আপনি একটা জিমেল পাঠাবেন, দ্যাটস ইট। আপনি টাকাটা পাঠিয়ে দিলেন, রনি ভাই মেসেজ দিয়ে বললো হ্যাঁ হ্যাঁ টাকাটা পাঠাইলো, তাহলে কী হইলো লাইফস্টাইল ব্লগসে রনি ভাইয়ের একটা দৌরাত্ম্য থাকলো, আবার আপনিও আপনার নিউজ ওয়েবসাইটে আপনার দৌরাত্ম্য আছে, এই রনি ভাইয়ের আপনি সাহায্য করলেন, এইভাবে নিজেদের মধ্যে ইন্টারনাল কমিউনিটি তৈরি করতে পারবেন। এখন এইটাও যদি আপনারা করেন তাহলে অনেক ভালো হবে, এটাই বলবো, বাকিটা আপনাদের ইচ্ছা। আর এখন দেখেন 4:03 বাজে। আচ্ছা জাইদুল ভাই আপনার প্রবলেমটা কি একটু বলেন। হ্যালো, প্রবলেমটা হচ্ছে গিয়া ওই কিওয়ার্ড রিসার্চের গিটটা পাবলিশ করছি, পাবলিশ করার পরে পরীক্ষা চলে, পরীক্ষা না মানে বলতেছে আপডেট রিকোয়েস্ট চাই, পাবলিশ হইছে, পাবলিশ হইছে তারপর আপডেট চাই, আপডেট রিকোয়েস্ট লেখা লাল দিয়ে স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিন আপনি ইয়া করেন, আপনার মাস ইয়া কার্সরটা কাজ করতেছে না, আমি সেজন্য পিসিটা অফ করছি, আমি পরে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে তাহলে পরে দেখান, সমস্যা নাই। আর কেউ আছেন? হ্যালো হ্যালো কেউ আছেন? না। আচ্ছা আচ্ছা, আমি না ইন করতে দিলে তো আর ইনই হবে না, তো আচ্ছা আপনারা জিনিসটা করেন, কাজটা করেন, দ্যাটস ইট, আমি এর মধ্যে আসতেছি, আসার পরে আপনাদের সাথে জাস্ট 20 মিনিট আমি জাস্ট ওই অফিসে যাব। আপনারা এর ভিতরে এই কাজটা শুরু করছেন তো? হ্যালো, আচ্ছা এটা নিজেদের মধ্যে কাজটা ভাগ করে নেন, দেন হচ্ছে আপনারা কাজটা করেন, এই ডেটাবেসটা তৈরি করে ফেলেন, আমি জাস্ট 20 মিনিটের মধ্যে আপনাদের আবার নক দিচ্ছি। এরকম
Thank you.
হ্যালো 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 ভাইয়া জি 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 আমার আর অফিসে ছু মারা লাগে নাই আপনারা আছেন হ্যালো আচ্ছা তাহলে আপনারা করতে থাকেন আর যে যেখানেই থাকেন সেটা একটু জানাবেন আপনারা কে কোন সাইটে কাজটা করতেছেন কে কোন ব্লগস নিয়ে কাজ করতেছেন সেটা একটু কমেন্টে মানে মেসেজে দিয়ে দেন ভালো ফুড আমাকে দেখা দেন আবার কিভাবে করব ফুড ব্লগটা নিয়ে কাজ করতেছি একটু সেটা দেখা দেন কিভাবে কাজটা কমপ্লিট করব আচ্ছা আচ্ছা প্রথম কথা হচ্ছে ইমেল পাঠাইতে হবে না কাজটা তো বুঝতে পারছেন ইমেল পাঠাইতে হবে না প্রথম কথা জাস্ট আপনি লিস্টিং করবেন এন্ড লিস্টিং এর কাজটা কি আমি লিস্টিং এর কাজটা বলতে বলতেছি আপনার একটা এক্সেল শীট লাগবে আপনি আমাকে এক্সেল শীটে কিছু ডাটা এনে দিবেন একটা সিলেক্টিভ সোর্স থেকে এবং এই এক্সেল শীটে থাকবে এই জিনিসগুলো সাইট নেম কোন ইন্ডাস্ট্রি এই সাইটটা গেস পোস্টের লিংক ইমেইল আর অ্যাপ্রুভাল স্ট্যাটাস এই কয়টা জিনিস আমার লাগবে এবং কোন জায়গা থেকে এই ডাটাগুলো ম্যানেজ করবেন এই যে একটা লিংক দিয়ে দেওয়া হয়েছে সাপোজ আপনাকে দেওয়া হয়েছিল ফুড ব্লগস ফুড ব্লগসের দ্য কিচেন এটা হচ্ছে সাইট নেম সাবমিশনস এই যে একটা লিংক এই লিংকটা হচ্ছে এই যে গেস্ট পোস্ট লিংক ইন্ডাস্ট্রি হচ্ছে ফুড ইমেলটা ম্যানেজ করবেন এই গেস্ট পোস্ট লিংকের মধ্যে একটা ইমেল থাকবে ইমেলটা ম্যানেজ করবেন ইমেলটা এখানে বসাবেন বসানোর পর অ্যাপ্রুভাল স্ট্যাটাস ইয়েস বা নো সেটা আমরা পরে আজকে রাতে আপনারা করবেন সেটার উপরে ডিপেন্ডেবল ওরা পরে রিপ্লাই দিলে অ্যাপ্রুভাল স্ট্যাটাস ইয়েস হবে রনি ভাই ইমেল মানে ফেসবুক পিন্টারেস্ট এসব আইডি দেওয়া আছে বাট ইমেলটা কোথায় পাবো আচ্ছা আচ্ছা সাইটের নামটা কি কোন সাইট ইমেলটা কই পাবেন আচ্ছা আচ্ছা ধরেন এই যে ওয়ার্ক ফর আস আমি এখান থেকে দেখাচ্ছি এই যে দেখেন ফুড ব্লগসে দেখেন instareading.com instreading.com আমি রাইট ফর আসে যাই ইমেলটা কোথায় পাবেন এখানে ইমেলটা দেখা যাচ্ছে না ভাই আপনার নেট প্রবলেম স্লো আচ্ছা আচ্ছা আমি স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্ক্রিন দেখা যাচ্ছে বাট মনে হচ্ছে এক জায়গায় স্ট্যাটিক নেটটা স্লোই হতে পারে এবার দেখা যায় আশা করি এবার হ্যালো এবার দেখা যাচ্ছে জি ভাই দেখা যাচ্ছে না প্রবলেম হইলে বলেন দেখা যাচ্ছে কি না থাকবে এই লিংকের মধ্যেই হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার কথা ওকে এই যে এখানে অনেক বেশি অনেক কিছু বসছে সো এখানে হচ্ছে আমি ওদের মেলটা পাচ্ছি না ওদের ইমেল অ্যাড্রেস সব সময় সব জায়গায় থাকবে এমন কোনো কথা নেই অনেক জায়গায় তা মানে ম্যাক্সিমাম 99% জায়গাতে আপনি ওদের ওয়েবসাইটের কোথাও না কোথাও ওদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে যেখানে আপনি ইমেল করতে পারবেন সাপোজ এই যে সোশ্যাল পাচ্ছে এই যে প্রেস অ্যান্ড ইন্টারভিউস এই যে দেখেন এখানে একটা ইমেল পাইছেন ken@instreading.com বা hello@ এই যে জেনারেল ইনকোয়ারিস এইটা হচ্ছে টাকা পয়সার ব্যাপার স্যাপার hello@instreading.com তো এইভাবে আসলে জিনিসগুলো এই যে অ্যানিমেলস বিল্ডিংস হোমস্টেড কিচেন এইভাবে আসলে বিভিন্ন জিনিসে আপনারা এদেরকে মেইল করলে আউটরিচ করলে এটা পাবেন জাস্ট এই মেইলটা আপনি এখানে কপি করে এখানে বসায় দিবেন দ্যাটস ইট এটাই হচ্ছে আপনাদের কাজ
ওকে, কাজ করতেছেন নাকি এরকম কেউ আছেন? হ্যালো, আচ্ছা আপনারা সবাই আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা একটু কষ্ট করে ওপেন করেন, আমি আপনাদের একটা স্ক্রিন শেয়ার নিব, মানে আপনারা একটু কষ্ট করে আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করেন। হ্যালো হ্যালো, জি ভাই ওপেন করেছি। ওকে জয়দুল ভাই আছেন? আচ্ছা আপনারা সবাই কাজ করেন, জয়দুল ভাই আছেন? হ্যালো, জি স্ক্রিন শেয়ার, আচ্ছা করেন স্ক্রিন শেয়ার করেন। এইটা অনেকেরই প্রবলেম হয়েছিল এরকম উপরে, তাই তো? এই যে এখানে লাল ইয়া দাও, এই যে আপডেট রিকোয়ার্ড। ওকে ওকে, তো এইটাতে জাস্ট রিলোড করলেও বা ইয়া করলেও কিছু আসতেছে না, তাই তো? না না, রিলোড করছি কয়েকবার হয় না, তারপরে ভিতরে গিয়ে একবার কয়েকবার এডিটও করছি, এডিটও করছি তাও হয় না। তো এইটা আসলে মানে এইটা নিয়ে ফাইবার ফোরামে অনেকেই কথাবার্তা বলছে, সো ওইটা পড়লে হয়তো আপনি বুঝতে পারবেন। আমি একটা লিংক আপনারে দিতেছি, ওটা একটু দেখেন, ওটা দেখলে হচ্ছে বুঝতে পারবেন। এটা ওদের অনেকেরই আমাদের মধ্যে হয়েছিল, আমাদের মধ্যে কার জানি হয়েছিল এই আপডেট রিকোয়ার্ডের প্রবলেমটা। ওকে আমি লিংক দুইটা আবার দিচ্ছি, গেস্ট পোস্টের লিংক দুইটা আমি আবার দিচ্ছি, কপি লিংক অ্যাড্রেস। আমাদের এখানেও প্রবলেম হয়েছিল। আচ্ছা এই যে ব্লগার প্যাশনটা দেখলেই হবে আপনার। আচ্ছা আর এই যে এইটা, এই একটা লিংক আপনারা লাস্ট এটা দিতেছি, এই লিংকটা এটা হচ্ছে আপনি দেখবেন মিটে যান, এই যে লাস্টে ফোরাম ডট ফাইবার। হ্যাঁ এইটার প্রবলেম শুধু আপনার একার না, অনেকেরই হয়েছে। সো তারা আসলে পরে তাদের ওই যে সাব ক্যাটাগরির যে সার্ভিস, মানে ক্যাটাগরির আন্ডারে যে সাব ক্যাটাগরি সার্ভিস, ওইটা হচ্ছে একবার সিলেক্ট করছে, পরে চেঞ্জ করে আবার রিলোড করে আবার ওই আগেরটাই দিছে, এরকম করে করছে, তো তখন গিয়ে তাদের জিনিসটা চেঞ্জ ঠিকঠাক হইছে। সার্ভিস টাইপ এই যে দেখেন, আই হ্যাভ, মানে কি এটাকে আমরা শুরু থেকেই করব? না না, শুরু থেকে কিছুই করা লাগবে না, আপনার জাস্ট গিগের এডিট অপশনে যান, আপনি গিগের এডিট অপশনে যান। ক্লিক করেন, অন্য কিছু একটা দেন, দিয়ে আবার রিলোড দেন, কিওয়ার্ড রিসার্চ বাদ দিয়ে অন্য কিছু দেন, দেন দিয়ে রিলোড করেন, রিলোড করতে বসে রিলোড করব আবার। হ্যাঁ রিলোড, আবার কিওয়ার্ড রিসার্চে ক্লিক করেন,
এবার অন পেজ এসইওতে দেন অন পেজ এসইও নিচে নামেন সেভ দিব দেন সেভ দিলে কাজ হবে না মনে ওকে আবার উপর উঠেন এবার হচ্ছে সার্ভিস টাইপ উঠলাম এবার কিওয়ার্ড রিসার্চ দিয়ে এবার চেঞ্জ করে দেখেন আসার কথা যদি না আসে তাহলে সময় দেন আচ্ছা তিনটা সেভ দিয়ে না সেভ দিয়ে না আপনি ইন্ডাস্ট্রি তিনটা চেঞ্জ ঠিক করেন নাই ইন্ডাস্ট্রি কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন হ্যাঁ 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 পাঁচটা দিতে পারবেন ওকে দেন নিচে নামেন এবার সেভে ক্লিক করেন করছেন একই তো একদিন বা দুই দিন সময় দেন আশা করি এটা আর থাকবে না দেখবেন এর মধ্যে ঠিক হয়ে গেছে নাকি আবার কোনো এক্সাম টেক্সাম দিতে হবে না 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 এটা সকালের ব্যাচেরও একজনের প্রবলেম করছিল আর বিকালের ব্যাচেরও একজনের কার না জানি প্রবলেম করছিল এটা সময় দিছে পরে ঠিক হয়ে গেছে আমি এনে তিনবার ভিতরের জিনিসগুলো ডেসক্রিপশনগুলো চেঞ্জ করছি তিনবার না না আর বেশি করেন না যেটা আছে ওটাই রাখেন ওকে স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন সমস্যা নাই এখন এই তো আর কোনো প্রবলেম থাকলে ভাই আরেকটা সমস্যা কি আমি এটা এডিট করলে না অনেক সময় যে এমডিস গিগের অন মানে সবগুলাই আমি ইয়া করছি কিন্তু এগুলো চলে গেছে এখন আমি না ডেসক্রিপশনে যে কিছুই করি নাই এর পুরোটাই চেঞ্জ হয়ে গেছে জাস্ট এটুকু আসছে কেন এরকম আসবে কেন ইয়ানে বুঝতেছি না না আমি বলি তাহলে আমি আপনার তাহলে হয়তো গিগটা চেঞ্জ করতে হইতে পারে যদি এরকম প্রবলেম হয় ঠিক আছে আপনি যা আছে সব ইনফরমেশন তো লেখা আছে আছে না হ্যাঁ ওয়ার্ডে লিখছি লেখা তারপরে পেস্ট করছি তো আপনি ও আচ্ছা ওয়ার্ডে লিখে পেস্ট করছিলেন জি ওয়ার্ডে কষ্ট করে কেন লিখেন এই কষ্ট করে লেখাটাই ফাইবারে লিখতে পারেন না সবাই এক ভুলটাই করে আপনি কপি পেস্ট ফাইবারে ওয়ার্ডে করেন ফাইবারেও লিখছি ফাইবারে লেখা পড়ে একই অবস্থা এবার হচ্ছে কপি পেস্ট করে আবার ওই ডেসক্রিপশনটা বসায় দেন যদি না কাজ করে তাহলে কি করবেন সুন্দর মতো গিগ ডিলিট করে আবার নতুন করে তৈরি করবেন একদিন বাদ দিয়ে গ্যাপ দিয়ে আচ্ছা ঠিক আছে ওকে দো স্ক্রিনটা এবার অফ করে দেন ভাই ওকে জিয়া ভাই রনি ভাইয়া অন্তু ভাইয়া আপু আপুরা কাজ আচ্ছা জাভেদ ভাই আছেন করতেছেন কাজ ডিলেটি করে দিয়ে দিলে জি 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 সরি গিগটা তাহলে ডিলেটি করে দিই আমি ডিলেট করে একদম আবার ওরকম লেখা না লিখে একটু ভিন্ন করে ইমেজের মধ্যে যদি পারেন হালকা ভ্যারিয়েশন এনে একটু কষ্ট করেন তবে এটা আজকে না ধরুন কালকে করেন আজকে পর্যন্ত ওয়েট করেন যে দেখেন সুযোগ দেন একটু ব্লক একটা গিগ তৈরি হওয়ার সাথে সাথে তারা একটু সময় চায় এই সময়টা একটু তাদের দেন তারপর দেখেন কাজ করে কিনা আচ্ছা আচ্ছা
এখনো একটা ইন্ডাস্ট্রি কারো তৈরি করা শেষ হয় নাই। হ্যালো জিয়া ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটাই এটাই আসলে চ্যালেঞ্জ ইমেল খোঁজাটা, একটু খুঁজে দেখেন, না পাইলে যেটা সামনাসামনি সব কটা পেজও পাবেন না, সেগুলো পাওয়ার কোথাও না কোথাও অপশন আছে, জাস্ট সেটা হচ্ছে আমি দেখে বের করব। হ্যালো ভাইয়া। জি আপু, আমার এন্টারটেইনমেন্টে মাত্র শুধু দুইটা লিংক দেওয়া, মাত্র দুইটা, এবং আমি দুইটারটাই, হ্যাঁ মাত্র দুইটা দেওয়া, তাহলে আরেকটা দেখেন, এন্টারটেইনমেন্ট মাত্র দুইটা দেওয়া ওইটাই পাইছেন না? আচ্ছা, টেকনোলজি অনেক বড় হয়ে যায়, আপনি ইমেল মার্কেটিং, না না ইমেল মার্কেটিং না, আমি দেখতেছি। আচ্ছা ট্রাভেল ব্লগস নিয়ে মনে হয় কেউ করে নাই, করছে কাজ? আচ্ছা আমি যে দুটো করতে দুটো আপনাকে শেয়ার করে দেখি, আপনি দেখেন আগে আপনি ঠিক আছে, আপনি এটার পরে ফটোগ্রাফি ব্লগস নিয়ে কাজ করবেন আর শেয়ার করে দেন। আপনারা সবাই গুগল শিটে কাজ করতেছেন না নাকি কম্পিউটারের এক্সেল শিটে? আমি ওয়ার্ড ফাইলে করতেছি কম্পিউটার, আমি এক্সেল তো ভালো আমার আইডিয়া নেই, আমি ওয়ার্ড ফাইলে করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, বক্স করে করে করছি স্যার, মনে হয় না খুব একটা প্রবলেম, বাট ওই যে ওপেন করতে একটু সমস্যা হবে এই আর কি। হুম, আচ্ছা নো প্রবলেম।
হ্যালো জি 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 বলেন হ্যালো জি বলেন কি আর তো টেম্পে একটা বের করতে পারছ আপনি কষ্ট শুনে কটা করতে পারছেন একটা ইমেল ভাইজ করতে পারছ আর লোক নেট খুঁজে পাই না অন্যগুলোর ইমেইলই খুঁজে পান না আচ্ছা আপনার ট্রাভেল তাই তো আচ্ছা আমরা চেক করে দেখতেছি অন্যগুলা খুঁজে পাচ্ছেন না কেন আমরা ফার্স্টে একটু সজীব ভাইয়েরটা একটু যা দেখি উনি কি কি কাজ করছে আর তোহা আপু কারেন্ট চলে গেছিল জি স্যার আমার কারেন্ট ছিল না এতক্ষণ আচ্ছা কাজ কি দিছি সেটা কি জানেন আচ্ছা দেখি কি করা যায় নেটের অবস্থা বেশি একটা সুবিধাজনক মনে হচ্ছে না একটু মিউট করে দেন আমি দেখতেছি টেকনোলজি ব্লগ নিয়ে শব্দ আসতেছে তো আপনি একটু মিউট করে দেন ওকে তো এখানে দেখেন এটা কে করছে সজীব ভাই ওকে তো দেখি সজীব ভাই কি করছেন স্প্যাম স্কোর ডিএপিএ অ্যাপ্রুভাল স্ট্যাটাস পারফেক্ট এবং ইমেল কন্ট্রাক্টগুলো সে আচ্ছা ইমেল কন্ট্রাক্টগুলো আচ্ছা তাদের ইমেল অ্যাড্রেসগুলো পান নাই আপনি সজীব ভাইয়া হ্যালো আপনার কন্ট্রাক্ট ইমেল কি তাদেরটা পান নাই নাকি আচ্ছা দেখি আপনারা ইমেল কেন পাচ্ছেন না জিয়া ভাইয়ের কি ট্রাভেল নিয়েছিল হ্যালো 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 কথা শোনা যাচ্ছে হ্যালো হ্যালো জি জি ট্রাভেল নিয়েছিল তো এতক্ষণ বললেন না কথা কি আমার শোনা যায় নাই তো ট্রাভেল আমি স্ক্রিন তো শেয়ার করছি না স্ক্রিনটা শেয়ার অফ করে আবার অন করি আশা করি দেখা যাচ্ছে সজীব ভাই আমি বুঝলাম না এই যে ইমেলগুলো ম্যানেজ করেন তাদেরকে ডাইরেক্ট জিমেইলে পাঠাবো এমন কিছু ইমেল ম্যানেজ করেন লিংকে গেলে তো আসলে লিংক কাজ হলো না আমার দরকার ইমেইল ইমেলগুলো ম্যানেজ করেন আমি ধরেন ট্রাভেল ব্লগে আসি ট্রাভেল ব্লগে সব কয়টাই আমি যাব ধরেন এই যে প্রথম পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা সাইডে যে আমি সব কয়টার ইমেল বাইর করবো এখন সো এই যে বিকামে ব্লগার বলতেছে সো এখানে বলতেছে বিকামে ব্লগার আচ্ছা এই যে টু গেট স্টার্টেড প্লিজ সেন্ড আস অ্যান ইমেল টেল আস ওয়ার এই যে সেন্ড আস অ্যান ইমেল বলতেছে এখানে ইমেল পাঠানো আচ্ছা ইমেল দেখার কোনো অপশন নাই না কন্টাক্টেও নাই না কন্টাক্টে আছে ভাই কন্টাক্টে গেলে সিলেক্ট একটা অপশন আছে সিলেক্ট কন্টাক্ট এই ভিতরে কি হ্যাঁ এইটাই হচ্ছে তাদেরকে ডিরেক্ট মেইল পাঠানোর অপশন
যেসব সাইটে মেইল নাই তাদের এখানে মেইল করার জন্য অপশন অবশ্যই থাকবে। আর দেখে নেন এদের ডোমেইন অথরিটি পেজ অথরিটি কত। ওকে, সো এইখানে তো আমার অবশ্যই গেস্ট পোস্টিং দরকার, তো এই ধরনের সাইটই, হ্যাঁ এগুলাতেই আমাদের করতে হবে। সো এদেরকে ডাইরেক্ট ইমেল পাওয়ার অপশন নাই এদের, অ্যাটলিস্ট এর নাই, অ্যাবাউট আসে যে হয়তো দেখতে পারি। ওকে, অ্যাবাউট আসে এইখানে দেখতেছি, দ্য বায়োস অফ ইচ অফ আওয়ার ব্লগার্স অ্যান্ড এনজয় দ্য, আচ্ছা র্যান্ডি পিটারসন। আপনি সবভাবেই আসলে এদেরকে আউটরিচ করতে পারবেন। আমি আউটরিচ মানে যে বলছিলাম যে তাদেরকে শুধুমাত্র যে বিকামে ব্লগার এখান থেকে মেসেজ পাঠাইলেই হবে এরকম না, এখান থেকে ইমেল পাঠাইলেই হবে এরকম না। আপনি সার্চ করে দেখেন গুগলে, আচ্ছা এটা তো আসতেছেই না, গ্লোবাল গ্রাস অফার্স, আমি এইটাতে যাব। বাট যাওয়ার আগে আমি এখানে এই যে র্যান্ডি পিটারসন, এই যে দেখেন তার টুইটারও পাইছি, মোট কথা তার এই যে র্যান্ডি পিটারসন, তো আমি হচ্ছে ইউএস এর কোলোরাডোর ব্লকটা সে ওইখান থেকে অপারেটিং করতেছে, এই হচ্ছে তার প্রোফাইল। এই সো সে আসলে ট্রাভেল নিয়ে মেবি লেখে, 3633 এর টুইটও করছে। সো এখান থেকেও তাদেরকে আমরা ডাইরেক্ট টুইটে টুইট মেসেজিং করতেও পারি, অথবা এখানে আর তো অপশন নাই, দ্যাটস ইট, এর কাছে ইমেল নেই। বাট ইমেলের পরিবর্তে আপনি এই যে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে। এবার আমি এখানে আসি, দেখি এখানে তাদের ইমেলের অপশন আছে কি না। গেস্ট পোস্ট, আই ডোন্ট অ্যাকসেপ্ট মেনি গেস্ট পোস্ট বাট আই এম অলওয়েজ ওপেন টু পোস্টিং অ্যান ইন্টারেস্টিং ট্রাভেল স্টোরি, ইমেল বিলো। If you can and have a good story to tell, please email me. এই যে ইমেল মি বলতেছে, তো ইমেল মি এর মধ্যে হচ্ছে আপনি জাস্ট তাদেরকে কন্ট্যাক্ট করতে পারবেন, এই যে ইমেল মি। সো এই যে এখানে জাস্ট কন্ট্যাক্ট করার জন্য অপশনটা আছে, এইখানে মেসেজ দিয়ে দিবেন যে এখানে একটা গেস্ট পোস্ট করতে আসলে তুমি কত ডলার চার্জ করো, এই যে ফর জেনারেল ইনকোয়ারিস প্রেস অর অ্যাডভার্টাইজিং প্লিজ ইউজ দ্য কন্ট্রাক্ট ফর্ম বিলো। সো এখানে আমাদের মেসেজ দিলেই এইখানে নেম ইমেল দিয়ে, দেন হচ্ছে সাবজেক্ট যে আমি আসলে এই বিষয়ে লিখতে চাচ্ছি, দেন এখানে আউটরিচের যে ওই মেসেজের ফরম্যাট ওইটা দিয়ে সেন্ড করে দিলেই আমাদের সে হচ্ছে জানাবে। বাট এ আসলে এখানে বুঝাতে চাচ্ছে যে আমি আসলে খুবই এক্সপেন্সিভ, আমার সাথে যদি কন্ট্যাক্ট করে একটা ইয়া করতে চাও, ফক্স নো ম্যাট ট্রাভেল স্মার্টার। এই যে অনিল পোলাট সে একটা পোস্ট করছে, এই যে দেখেন দেয়ার আর ওভার 60 গান শোস ইন দ্য ইউনাইটেড স্টেটস। সো এই যে দেখেন সেলস অ্যাপ সার্চড, ফোর্বসে ব্যাকলিঙ্ক দিচ্ছে, সো এটা নো ফলো ব্যাকলিঙ্ক হবে। বাট আমি যদি তাদের ডু ফলো ব্যাকলিঙ্কগুলো দেখতে চাই, এই যে ফলোড, এই যে দেখেন সবই ফলোড দিয়ে দিছে এখানে, আনএভেরিং অ্যাট ফার্স্ট, এখান থেকে যদি যাই এই ইন্টারনাল অ্যাঙ্করিং হচ্ছে, এগুলো সবই সে হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক করার ট্রাই করছে, সবই ডু ফলো। সো এখানে কোথাও না কোথাও বায়ারের জন্য সে একটা ডু ফলো ব্যাকলিংস তৈরি করছে, দ্যাটস ইট। অ্যান্ড এখানে কোথাও না কোথাও ধরেন দ্য নেশনস গান শো, এই যে এরা হচ্ছে অস্ত্র বিক্রি করে বা এরা হচ্ছে গান শো, আচ্ছা আচ্ছা এরা জাস্ট ইভেন্টের মতো কাজ করে, হয়তো এদের জন্য একটা ব্যাকলিংক তৈরি করা হয়েছে, দ্যাটস ইট, এর জন্য এখানে এই জিনিসটা। ওকে, সো জাস্ট যাদের হচ্ছে ইমেল অ্যাড্রেসটা থাকবে না তারা হচ্ছে এই 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 লিঙ্কটাই কপি করবেন। আর এছাড়া ইনস্টাগ্রাম আছে, ফেসবুকও আছে, ফেসবুকে ডাইরেক্ট মেসেজিং করতে পারেন যে
প্লিজ আমাকে এখানে ব্লগে লিখতে দাও, আমি অনেক সরি এক সেকেন্ড, আমি অনেক ভালো লিখতে পারবো আপনার জন্য, আপনি আমাকে ভালো লিখতে দেন, আপনি আমাকে সেই সুযোগটা দিলে আমি আপনার জন্য সেভাবে হয়ে কাজ করব, পাশাপাশি ফেসবুক মার্কেটিংও করব অ্যাক্টিভ ইউজার তৈরির জন্য। সো এইভাবে একটু হালকা পাতলা বললে ওরা আসলে জিনিসটাকে আমলে নিবে, এছাড়া নিবে না। বলতে পারেন যে আমি আপনার জন্য 20 রিভিউর ব্যবস্থা করব ফেসবুকে, এটা আপনার ফেসবুকে মার্কেটিংয়ে অনেক ডেভেলপের ব্যবস্থা করবে, এই ধরনের কথাবার্তা বলে আসলে জিনিসটা করতে পারেন। এছাড়া আর কোথাও নাই, ট্রাভেল মিউজিয়াম আচ্ছা, goabroad.com এটা তো অনেক বড় সাইট, এরা আসলে নিবে না, তাও এখানে বলছে রাইট ফর আস, তো এখানে ইমেল করতে বলছে, এই যে দেখেন careers@goabroad.com, এখানে আসলে কোথাও না কোথাও থাকে, ওরা আউটরিচ মেল করার জন্য এখানে ওরা ইন্সপায়ার করে বা বলে। দ্য ট্রাভেলার ম্যানুয়েল, এই যে এখানেও তাদের মেইল আছে, আছে তো ভাই, জিয়া ভাই ইমেইল আছে, আপনি খুঁজে দেখেন আসবেন পাবেন আপনি। ওকে, আর বাকিদের কি খবর দেখি, কুসুম আপুও দিছে, ওকে সজীব ভাইয়েরটা তাহলে ঠিক আছে, কিন্তু আমি আসলে চাচ্ছিলাম কন্ট্রাক্টটা, এই তো চেঞ্জ করে দিছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি হ্যাঁ এটাই করেন, আপনি জিনিসগুলো আরও আপডেট রাখেন ওয়েবসাইটের, যদি মেসেজ ছাড়া আরও যদি কোথাও মেসেজ টেসেজ থাকে, এই তো হ্যাঁ এইটার কথাই বলতেছিলাম যে উনি হচ্ছে একদম ডাইরেক্ট মেলগুলো ম্যানেজ করছে, নিউজ কিপ newskips@contractmusic.com, রাইটার এন্ড দ্য কন্ট্রাক্ট, newskips@mailwakimak.com, অ্যান্ড এটা হচ্ছে সাবমিশনের গাইডলাইন এখানে দিয়ে দিছে। হ্যাঁ আপু হয়েছে আপনারটা, আপনারটা ঠিকঠাক আছে, অনেক সুন্দরও হয়েছে, অ্যান্ড সজীব ভাইয়ারটাও সাজানোটা অনেক সুন্দর হয়েছে। তো এই যে ডিএল দিয়ে দিয়েছেন, স্প্যাম স্কোরও দিয়ে দিয়েছেন, হ্যাঁ গেস্ট পোস্টে বায়ার সবচেয়ে বেশি যেটা চোখ ফিরায় তাকাবে সেটা হচ্ছে ডিএ, তার চিন্তা ভাবনা হচ্ছে স্প্যাম স্কোর দরকার নাই, শুধু ডিএ বা ডোমেন অথরিটি বেশি থাকলেই আপনার আপনি হাই অথরিটি পাবেন, এই ধরনের চিন্তা ভাবনা সবারই থাকে। ওকে, আর বাকিরা কেউ কাজ করতেছেন? হ্যালো ওকে অন্তু ভাইয়া কি করতেছেন? হ্যালো ভাই আপনাকে পাঠিয়ে দিচ্ছি যে কয়টা পেয়েছি। আচ্ছা আচ্ছা, যে কয়টা পাইছেন ওই কয়টাই পাঠান। তো হ্যাঁ আপু, আপনি তো কাজ বুঝেনি না, কি করতে হবে নাকি? ওকে, আওয়াজ এত কম আসতেছে, একটু জোরে কথা বলেন। হ্যাঁ আওয়াজ একটু কম কম আসতেছে তো আপনার ওইখান থেকে, এই জন্য বললাম। আচ্ছা কাজটা হচ্ছে ভেরি সিম্পল, আমি আবার পরবর্তীতে বলবো, বাট আমি গেস্ট পোস্টিংয়ের অধ্যায়টা একটু বা চ্যাপ্টারটা একটু শেষ করি, আপনারা যা যে যে কয়টা করছেন সে সেই কয়টাই দিয়ে দেন, আপনারা যে যে কয়টা করছেন সে সেই কয়টাই সাবমিট করে আপনারা এখানে এই যে ড্রাইভের এখানে আপলোড এখানে করেন। ওকে, একজন আরো একজন দিছে blogsite.docx।
ওকে, অনেক সুন্দর করে ইয়াটা হইছে। ওকে, ইন্ডাস্ট্রি হচ্ছে বিজনেস। সো গেস পোস্টাল লিংক, এই যে এখানে মেইলগুলো সে বের করতে পারছে। আর যাদের যাদের হয় নাই টুইক ইউর বিজ, এখানেও জাস্ট ইউআরএলটা গেস পোস্টের লিঙ্কটা ব্যবস্থা করবেন, আর হচ্ছে তাদেরকে মেইল করার জন্য যে ফর্মটা আছে সেই ফর্মের লিঙ্কটাই দিয়ে দেন, তাহলেই হবে। editor@success.com ওকে। সো আপনাদের পরবর্তী নেক্সট দিনের কাজটা আমি এখনই বুঝাই দিচ্ছি, আপনারা সবাই একটু বুঝে শুনে জিনিসটা করেন, কারণ জিনিসটা একবারই করবেন অ্যান্ড সবার জন্য জিনিসটা প্রফিটেবল হয়ে আসবে। অ্যাকচুয়ালি আমি গুগল শিটের ফিচার মনে হয় অনেকে জানেন না, এটা একটা যে এই শিটে ধরেন সবাইকে আমি অ্যাপ্রুভ করে দিলাম, সবাই হচ্ছে এখানে কাজ করলে সবার কাজটা এখানে দেখা যাবে। আমি একটু বলি, সবাই কি আছেন? হ্যালো, এই যে রনি ভাই। সো গুগল শিটের একটা ফিচার আমি আপনাদের বলি, এটা অনেকে জানেন অনেকে জানেন না, যে এই একজনের শিটে, আচ্ছা রনি ভাই, এটা হচ্ছে শেয়ারের লিংকের অ্যাক্সেসও সহ লাগবে, মানে ক্যান এডিট ওইভাবে দিয়ে পাঠাতে হবে। ওকে, নো প্রবলেম। আচ্ছা, সো আমি এখানে যদি আসি, আমি এখানে আইসা, আমি একটা শিট নেই, ওয়ার্কিং মানে লোডিং হচ্ছে। আচ্ছা, এই যে আনটাইটেলড স্প্রেডশিট। এখন দেখেন এই গুগল শিটের একটা মজার ব্যাপার হচ্ছে এখানে কি কি কাজ করে সেগুলো আপনারা নিজেরা নিজেরাই জানবেন, এটা আমি বলবো না। বাট আমি হচ্ছে শেয়ারিংয়ের ব্যাপারে যদি বলি, ধরেন আমি এখন শেয়ার করলাম, আগে আগে এটা নেমটা করতে হবে, নেম দিতে হবে, আমি এটা নেম দিয়ে দেই যে গেস্ট পোস্ট ইন্ডাস্ট্রি। আমি এখানে শিটের নাম লিখলাম গেস্ট পোস্ট ইন্ডাস্ট্রি। তারপরে এই যে এই শিটের মধ্যে ধরেন এই যে ধরেন ট্রাভেল ব্লগস আছে বা বিভিন্ন ব্লগস আছে, তাই না? সো আমি এইভাবে আসলে জিনিসগুলো তৈরি হবে এইভাবে। এখানে আমি আসি, রিনেম করে লিখে দিই এসইও ব্লগস। এসইও ব্লগস, সো এসইও ব্লগসে যে কাজ করবে সে হচ্ছে এই শিটেই কাজটা করবে। অ্যান্ড কীভাবে করবে, এই যে সাইট নেম, ইন্ডাস্ট্রি, গেস্ট পোস্ট লিঙ্ক, ইমেইল, অ্যাপ্রুভাল স্ট্যাটাস, আরও অনেকগুলো জিনিস ইনফরমেশন এখানে বসাই দিতে হবে। সো এই কাজগুলো আপনারা একটা শিটের মধ্যে সবাই করবেন, একটা শিটের ভিতরে এই কাজগুলো সবাই করবেন, যার যার কাজ সে সে এখানে প্লাসে এসে নিজেদের জন্য। ধরেন এর পরেরটা ধরেন আমি এখানে বলে দিলাম রিনেম করে, ধরেন আপনি এখানে রিনেম করবেন, একটা নতুন শিট আপনার নিজের জন্য তৈরি করবেন, ধরেন আমি এখানে লিখে দিলাম ট্রাভেল, ঠিক আছে, আমি এখানে ট্রাভেল লিখে দিলাম। সো যার ট্রাভেল ডিপার্টমেন্ট সে তার এখানে নামটা দিয়ে দিবে, নেম দিয়ে এই তারপর সে এখানে এই ডেটাবেসটা তৈরি করে ফেলবে। ধরেন এই যে এই জিনিসটা তখন এইখানে বসানো থাকবে। এখন আপনারা সবাই একই শিটে কিভাবে কাজ করবেন, জাস্ট শেয়ার করে সবাইকে অ্যাপ্রুভাল দিয়ে দিবেন। আমি যদি এখানে আসি, ধরেন জিয়া ভাইরে এডিট করার জন্য আমি বললাম এডিটর জাস্ট গেস্ট পোস্ট ইন্ডাস্ট্রি শেড সেন্ট, তাহলে সে আপনি আপনার সমস্ত কাজগুলো করবেন, করার পরে এখানে জমা রাখবেন, তাহলেই হয়ে যাবে। সো ট্রাভেল অনুযায়ী আপনি সবগুলো কাজ করবেন, করে এইখানে জমা রাখবেন, তাহলেই হয়ে যাবে। এসইও ব্লগসে যে এই কাজগুলো করবে, করে এখানে জমা রাখবে, তাহলে হয়ে যাবে। সো আপনারা আপনাদের মেইলগুলো আমাকে দিয়ে দেন, আপনারা আপনাদের মেইলগুলো ইমেলগুলো আমাকে দিয়ে দেন, আমি আপনাদের অ্যাড করে দিচ্ছি। আপনারা প্রত্যেকেই ওই একই শিটে কাজগুলো করে এই ডাটাবেসগুলো কপি করে এইখানে উঠায় রাখবেন।
ওকে রনি ভাই, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ব্লগের যে কজন পাইছেন সবাইরই তো উঠায় নিয়ে আসছেন দেখতেছি ভাই। সাকসেস কি সব কয়টা পাইছেন? হ্যাঁ, মেইল অ্যাড্রেস সবার পাইছি এবং বেশিরভাগকে মেইল পাঠাই দিছি, এখনো ইয়া পাইনি। মেইল পাঠায়ও দিছেন? হ্যাঁ হ্যাঁ। বাহ, আপনি মেইলটা পড়ছেন তো ঠিকঠাক, মানে কোনো ভুল টুল পান নাই তো মেইলে? না ভাই, একটু ইয়া ছিল, কারেকশন করে পাঠাইছি, গ্রামাটিক্যালি একটু ভুল ছিল, কারেকশন করে পাঠাই দিছি। আমি তো আজকে রাতে পাঠানোর জন্য বলছিলাম। আচ্ছা ঠিক আছে, পাঠাইছেন, ভালো করছেন। তাহলে আমি এখন কি করব, উনার এই পুরো কাজটার এই এই যে উনি অ্যাকচুয়ালি কি করতেছে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট রিলেটেড ব্লগসে কাজ করতেছে। আমি ওনার সমস্ত ডাটাবেসটা এখানে কপি করি। কপি করার পর আমি এখানে এসে এই যে নতুন একটা ইয়া নেই, আপনারা যেটা করবেন। হ্যাঁ, আমি এখানে রিনেম করব, রিনেম করে এখানে দিয়ে দিচ্ছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। জাস্ট ওনার সমস্ত ডাটাগুলো এখানে এনে বসায় দিব। বসায় দেওয়ার পরে আমরা এখানে বলবো যে এই সো এই যে হচ্ছে গেস্ট পোস্টের লিঙ্ক সহ আমি এখন ওই আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে বলেন। আচ্ছা আপনি লিখে দেন, লিখে দেওয়ার পরে আমি এই এই জিনিসটায় আপনাকে অ্যাড করে দিব। সো এখানে আমরা যে যেই ব্লগস নিয়ে এগুলো কাজ করবে তাদের সবাইকে অ্যাড করে দিব। আপনারা সবাই আপনাদের ইমেল অ্যাড্রেস আশা করি দিয়ে দিচ্ছেন। এই যে আমি কুসুম আপু, আচ্ছা ঠিক আছে। ওনাকে অ্যাড করলাম, তারপর আর কে কে আছে? আপনাদের সবাইকে অ্যাড করে দিলাম। এই শিটটা আপনারা সবাই আপডেট করবেন। আপডেট করার পরে আপনারা সাকসেস রেটটা এখানে এখানে আপনাদের প্রত্যেকেই প্রত্যেকের কাজগুলো দেখতে পারবেন, যে কে কয়টা ইমেল করার পরে রিপ্লাই পাইছেন সেইটা। আসলে বায়ারকে এইভাবে যে মেল দিতেছেন আপনারা সেটা তো দিবেন, পাশাপাশি আর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে তাদেরকে টাকার অফার দেখায় আপনারা হচ্ছে মেলটা পাঠাবেন। টাকার অফারও দিতে হবে, কারণ কেউ আপনার জন্য ফ্রিতে আসলে আপনাকে গেস্ট পোস্ট করতে দিবে না। তারপরও কিছু কিছু সাইট আছে যেগুলো আমরা খুঁজে খুঁজে বের করছি যে এগুলোর মধ্যে আসলে কাজ করা যায়, তো আমরা সেই সাইটগুলোতে টাকা ছাড়াই হচ্ছে আমরা গেস্ট পোস্টিং করব এবং আমরা নিজের সুবিধা নিব। দ্যাটস ইট। দিয়া দাও জয়দুল, সমস্যা নাই। তো আমি এখানে যে এই সবাই আপনাদের সবাইকে অ্যাড করে দিলাম। আচ্ছা অ্যাড হয় নাই কে কে এখানে, আর কেউ বাকি আছেন এমন? ওকে আমি এখানে দিয়ে দেই। আচ্ছা সবাই অ্যাড হয়ে নিজেদের নিশ নিয়ে মেইল করবেন, সবাই মেইল করবেন। এটাই হচ্ছে আমাদের ইমেল আউটরিচ সিস্টেম। এখন আমার প্রসেসটা আসলে কি, আমরা এখানে আসলে করতেছিটা কি, এই যে আমরা এখন সবাইকে এই যে দিলাম, আপনারা হচ্ছে আপনারা এখানে যে শিটটাকে আপডেট করবেন, আপডেট করার পরে আপনারা হচ্ছে এই যে ধরেন ইমেল অ্যাপ্রুভাল স্ট্যাটাস,
অ্যাপ্রুভাল বলতে সে যদি রিপ্লাই করে, রিপ্লাই করার পর আসলে কি বলে যে একটা পোস্ট করতে সে কয় টাকা নিবে, ইয়েস অর নো, সেটা আপনার এখানে কমেন্ট করে আমরা এখানে সবাই জানতে পারলেন। অ্যান্ড যখন দেখবেন যে বায়ার হচ্ছে ট্রাভেলের, সো আপনি ট্রাভেলটা চেক করে দেখতে পারলেন যে ট্রাভেলে এই এই সাইটগুলো অ্যাপ্রুভড আছে, তাহলে যে কেউ এসে আপনারা এখান থেকে কপি করে বা এইখানের স্ক্রিনশট নিয়ে বলতে পারেন যে দেখেন এর মধ্যে কোন সাইটটা আপনার পছন্দ হয়, অ্যাপ্রুভাল স্ট্যাটাস বলতে ইয়েস দেওয়া আছে। তখন বায়ার দেখলো আসলে বুঝতে পারলো যে নিচে দেখা যে ওরে বাবা এতগুলা ইন্ডাস্ট্রি নিয়ে সে কাজ করে, আবার এই একটা ইন্ডাস্ট্রির মধ্যে এতগুলো ওয়েবসাইটের লিস্ট। তখন জিনিসটা বায়ার আসলে বুঝতে পারলো যে সে হচ্ছে এক্সপার্টিস, আপনারা আবার আপনারা আমাদের মানে কাজটা করে দিতে পারবে সে, সেটা নিয়ে তার কোনো সন্দেহ থাকলো না। আমি কিন্তু এখন আসলে যা যা শিখাইছি এখন সেগুলো গুছাবো আর দুই তিনটা টপিক দেখানোর পরে। সো এই গুছানোর জন্য কিন্তু এই যে শিটগুলো এখন থেকে মেনটেন করবো, আপনারও শিটগুলো মেনটেনের কাজগুলো কিন্তু আস্তে আস্তে গুছায় চলে আসবেন। আমরা যা শিখার অনেক কিছু শিখছি আর দুই তিনটা টপিক শিখলে আমাদের কোর্স শেষ, এলইডিপির কোর্স শেষ। সো আপনারা হচ্ছে এখন যেটা চিন্তা করবেন, দুইটা জিনিস চিন্তা করবেন, একটা হচ্ছে পেইড রিভিউ, পেইড রিভিউ আজকে নেবেন না কালকে নেবেন সেটার চিন্তা করবেন, আর আরেকটা হচ্ছে এই যে শিট মেনটেন করা, শিটের মধ্যে মানে যত এভিডেন্স বা যত ডকুমেন্ট রাখতে পারবেন। বায়ার কিন্তু আপনারে মেসেজ দিবে, মেসেজ দিয়ে বলবে আপনার কাজের কি কোনো প্রমাণ আছে, যদি প্রমাণ না দেখাইতে পারেন তাহলে কিন্তু আপনারে আর বায়ার কাজ দিবে না, কারণ আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, প্রথম নামাতে সাঁতারে আপনি কেমনে সাঁতারে চ্যাম্পিয়ন হবেন, সো সেটা নিয়ে কিন্তু বায়ারের প্রশ্নবিদ্ধ অবস্থা থাকবে। এর জন্যই আসলে আপনারা এখানে এই শিটগুলো আপডেট করতে থাকবেন। অ্যান্ড কে কী কোন নিশ নিয়ে কাজ করে সেটা তো জানা হয়েই যাবে, তখন কিন্তু জিনিসটা এভাবেই থাকলো। আমি এখন চলে যাচ্ছি, আপনারা জিনিসগুলো করতে থাকবেন প্রত্যেকে প্রত্যেকের ইয়ে নিয়ে, টপিক নিয়ে যে ইমেল লিস্টটা আপডেট করতে থাকবেন, এবং এইখানে জিনিসগুলো পরে এগুলো উল্লেখ করবেন বা মেনশন করবেন। আর কে কোন জিনিস নিয়ে কাজ করতেছেন, এই যে নেম, নাম দিয়ে দিলে তখন আমি বুঝব যে আপনি হচ্ছে এই ইয়ান ইন্ডাস্ট্রি নিয়ে আপনি কাজ করতেছেন। আচ্ছা ভাইয়া একটু দেখেন, আপনি ফটোশপ নিয়ে আসছেন কেন আপু? আই উইল ডু এনি ফটো এডিটিং, রিমুভ ব্যাকগ্রাউন্ড উইদিন 24 আওয়ার্স। আমি বুঝতে পারছি আপনি এটা ভালোভাবেই করতে পারবেন, কিন্তু অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, ভিডিওটায় ব্যাগ না দিয়ে অন্য কিছু তো দিতে পারতেন, ধরেন এইটা দিলেন, এই যে এইটা দিলেন, অথবা আপনি ওই যে ওই মেয়েটা ছিল তারটাও তো মেইন ইমেজ দিতে পারতেন। ভিডিওটা যখন আমি গিগে দেই তখন দেখা যায় যে ওই অন করলে ছবিটা ফার্স্টে আসে না, এজন্য পরে এটাকে আবার চেঞ্জ করে এভাবে করছি। আচ্ছা ঠিক আছে, কয়েকদিন পরে দিলে ঠিকই ঠাস ঠাস করে চলে আসবে, সো এক দুই দিন একটু ওয়েট করেন, একটা গিগ নতুন আসার পরে তার ভিতরে কিছু তারা প্রবলেম দিয়ে দেয়, সো ওটা নিয়ে আপনি বেশি ঝামেলা করলে তখন বুঝে যে আপনি ফাইবারে একদমই নতুন, কোনো এক্সপিরিয়েন্স নেই, তখন হচ্ছে আপনারা অ্যাডাপ্ট করে দিতে পারে। আপনি একটু দুই তিন দিন সময় দেন, তারপরে আপডেট দেওয়ার চেষ্টা করেন। সেম মালিহাপুর একই অবস্থা হয়েছিল, সকালের ব্যাচের স্টুডেন্ট। আর কিন্তু আপনি দোয়া করি এখান থেকে কাজ টাজ পান, ঠিক আছে, কিন্তু লাভ নাই আমার তেমন কোনো, আপনি কাজ পান এটাই ভালো, সমস্যা নাই। প্যাকেজ ঠিকঠাক লাগতেছে, বায়ার রিকোয়েস্ট পাঠায় দেখেন বায়ারের সাথে কাস্টম অর্ডার দিয়ে
জিনিসটা কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইমেজ এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, আচ্ছা ফটো এডিটিং, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড উইদিন 24 আওয়ার্স। ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আরও দুই তিনবার এই ক্লিপিং পাথ, ক্লিপিং মাস্ক, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এগুলো চুরি চুরি করে দিয়ে আবার মানে কোনোভাবে আরেকটু বাড়ায় দিলে হাইলাইটটা তাহলে ভালো হইতো। ঠিক আছে, একটু দেখেন কি করা যায়। হ্যাঁ, আরও দুই তিনটা ধরেন এই যে এখানে লিখছেন না, আরও দুই তিনটা যদি হাইলাইট করতে পারতেন, এরকম যেগুলো সার্চ করলে আসলে কিছু আসে। যেমন আমি যদি ফাইবারে এখন লিখে সার্চ করি ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তাহলে মাস্ট বি তার এখানে কিছু আসতে হবে, ফটো এই যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল। মাই গুডনেস, 73,000, থাক এত কম্পিটিশনে আমি নেই। আচ্ছা, আর আপনার গিগটা এন্ডোর্স হয়েছে কিনা দেখি আগে। র্যাঙ্কিং এ পাওয়া যাবে না, মানে 50,000-এর মধ্যে পাবেন, দেখি কি হয়। ওকে, 20,000-এর মধ্যে বুঝছি। আচ্ছা, নাই আসে নাই, আরেকটু মানে আরেকটু যদি করে দেওয়া যায় তো কিছু একটু চিন্তা করে 19-20 বা উপর নিচ করে, তাহলে হয়তো দেখেন কম্পিটিশন অনেক বেশি, আপনার পুরো লেখা সার দিয়ে সার্চ করলেও আপনার আসলে পাওয়া যাইতেছে না। আমি যদি লোকাল সেলারে আসি তখন কি হয় দেখি, আমি লোকাল সেলারে আসি। ওকে, লোকাল সেলারেও তখন আপনারে পাচ্ছি না। ডু এনি ফটো এডিটিং রিমুভ ব্যাকগ্রাউন্ড উইদিন 24 আওয়ার্স। সো দেখেন আসলে আরেকটু কি করা যায়, নতুন করছেন তো এর জন্য হয়তো একটু সময় নিচ্ছে, আরেকটু সময় দেন দুই একদিন, তারপর এটাতে আরেকটু দুই একটা আপডেট টাপডেট দেন, একটু পরপর আপডেট দিচ্ছেন তো এর জন্য হয়তো অসুবিধা হতে পারে। ওভারঅল জিনিসটা ভালো, ঠিক আছে আপনি করেন, এটা আপনি অনেক ভালো করতে পারবেন আমি জানি। স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, জিনিসটা ভালো লাগলো। এখন এটা নিয়ে টোটাল কয়টা গিগ হইল আপনার? দুইটা ভাইয়া। আর ইউটিউব শিখালে ভাই, আমি ইউটিউব নিয়ে একটা করব। না না, আপনি কোনোদিনই করতে পারবেন না। পারবো ভাইয়া, পারবেন না আমি যদি, আচ্ছা আমি ইউটিউব নিয়ে একটা করে আগামী দুই দিনের মধ্যে আপনাকে ইউটিউব নিয়ে একটা করে দিই, আর ওই যে যে লোকাল যে এসইওর উপরে নিয়ে একটা করে নিয়ে দেখাই। আপনি ঝুলে আছেন কে কে এখানে? এরকম দুইটা গিগ নিয়ে আর কে কে ঝুলে আছেন একটু বলবেন। আপনাদের গিগের কোনো হিসাবই আমার কাছে নাই, আমার আর কিছু বলার নাই, আমি খালি শিখায় যাচ্ছি আর শিখায় যাচ্ছি। আমি কোনো রিটার্নের ব্যাপারে যদি বলি, আমি কালেকশনে একদম জিরো। হয়তো আপনাদের শিখার প্রতি আগ্রহ আছে, বাট কাজের করার প্রতি কোনো আগ্রহ নাই, এটাই হচ্ছে ইয়া অথবা আমার ব্যর্থতা বলতে পারেন, কিছু বলার নেই, যা ভালো মনে হয় করেন। আউটরিচ ইমেল, ওকে, আর্টিকেল কিউব ডট কম একটা সাইট আছে, আর্টিকেলস ফ্যাক্টরি ডট কম আরেকটা সাইট আছে, এরা আপনাকে অনেক সুন্দর সুন্দর আর্টিকেল আপনাকে লিখতে দিবে। তারপর ইজিন আর্টিকেল আছে, আমি এখানে লিখে দিব ইজিন আর্টিকেল, ইজিন আর্টিকেলস। সো এরা হচ্ছে ভালো ভালো সাইট, এখানে যে আপনি ফ্রিতে লিখতে পারবেন, ফ্রিতে লিখতে পারবেন এবং ফ্রিতে অ্যাপ্রুভ করাইতে পারবেন। ওই যে $5-$10 বিভিন্ন জায়গায় গেস্ট পোস্টিং করে না, সো তার মধ্যে এই প্যাকেজের মধ্যে আপনি হচ্ছে, আমি আগেই বলছিলাম যে এই ধরনের সাইটে DA88 স্প্যাম স্কোর 4%, আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের কাছে আর্টিকেল পাঠাইলে তারা হচ্ছে একদিন বা দুই দিনের মধ্যে তারা রিপ্লাই দেয় এবং দিয়ে বলে যে তোমার আর্টিকেলটা অ্যাপ্রুভ হয় নাই, না হইলেও বলে আবার হইলেও বলে তোমার আর্টিকেল অ্যাপ্রুভ হয়েছে, এই দেখো তোমার লিঙ্ক। সো তারা আসলে এইভাবে তারা ইয়াকে সম্মানিত করে। আর্টিকেল কিউব আছে, আর্টিকেল কিউবও অনেক ভালো।
এই যে 4656, সো এদের আর্টিকেলগুলো খুব ভালোভাবে অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভের সম্ভাবনা বেশি। আর্টিকেল ফ্যাক্টরি আছে, এখানে হচ্ছে আপনাকে রেজিস্টার করতে হবে, সবকটাতে আসলে আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে হচ্ছে ভেরিফিকেশন হয়ে, এই যে দেখেন ব্লগ তৈরি করতে হবে, সাবমিট ফ্রি আর্টিকেল, গুগলে সাইন ইন করতে হবে, সাইন আপ করতে হবে, ড্রাইভ, তারপর সাবমিট ইউর আর্টিকেল, মানে প্রত্যেকটাতেই এখানে একটা নির্দিষ্ট ব্যাপার স্যাপার আছে। সো আপনি হচ্ছে এই এই কয়টা সাইট আপনি দেখতে পারেন, হাফ পেজেস, আচ্ছা হাফ পেজেস আমি যদি কপি করি, হাফ পেজেস দেখাবো এখন, এখানেও আপনি যেতে পারেন। এখানে আপনি ডাইরেক্ট আর্টিকেল লিখতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এখানে আপনি ডাইরেক্ট আর্ট রাইটে যেয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট লিখতে পারেন। এই যে ডিএ হচ্ছে এদের 91, এই যে দেখেন আর্টিকেল ক্রিয়েট করতে হইলে ওরা বলবে যে আর্টিকেলের এখানে আপনি কি রিলেভেন্ট আর্টিকেলের এখানে লিঙ্ক তৈরি করে টপিক নিয়ে নেবেন, টপিকটা এখানে নেওয়ার পরে লেআউটটা কী হবে, বেসিক না টিউটোরিয়াল, দেন এখানে আপনি তৈরি করে আপনি হচ্ছে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনি সামনে আগায় হচ্ছে ইয়া করতে পারবেন। আচ্ছা আমি তো টপিকই চয়েস করি নেই, আচ্ছা এটার মধ্যে আবার অবশ্য এদের সাব ক্যাটাগরি লাগে, আমি ক্লোথিংয়ে আসি, তাদের মধ্যে আরও অপশনাল আছে, ধরুন ব্রাইডাল ফ্যাশন, ব্রাইডাল ফ্যাশনের মধ্যে আবার ইয়া অপশনাল আছে, ব্রাইডাল জুয়েলারি। সো এবার আমি যদি কন্টিনিউতে যাই, আচ্ছা পারমালিঙ্কের তো নেম তৈরি করি নেই, আমার পারমালিঙ্কের নেমও তৈরি করতে হবে, এডিট, এডিটে এখানে স্টাইলে যেয়ে বলবো যে বেস্ট ব্রাইডাল, আচ্ছা পাওয়া লিঙ্কে এখানে আমি এডিট আমি এখানে লিখে দিই বেস্ট ব্রাইডাল, বেস্ট ব্রাইডাল জুয়েলারি, আমি এখানে কন্টিনিউতে ক্লিক করি, দেন এখানে আপনার 140 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, এখানে ফটো টটো দিয়ে এডিটে, এখানে টেক্সটের এখানে এডিটে এসে আপনাকে এখানে আর্টিকেল লিখতে হবে, এখানে আপনি অ্যাঙ্করিং থেকে শুরু করে সব ফিচারই করতে পারবেন। সো ধরায় ধরায় দেখায় দেওয়ার কোনো মানে হয় না, অ্যান্ড আপনারা আসলে আপনাদের নিজেদের ঘেটে ঘেটে দেখতে হবে। আমি এখানে এই জিনিসটা যা আছে আমার কাছে কালেকশন, আমি এটা আপনাদের দিয়ে দিচ্ছি, আর্টিকেলের কাইন্স বাই টপিক মানে এ টু জেড সব ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এখন এইখান থেকে কতটুকু আপনারা আউটপুট নিতে পারবেন সেটা আপনাদের ব্যাপার, আপনারা দেখে দেখে নিতে পারেন। বাট গেস্ট পোস্টিং আমি বলবো সবচেয়ে বেশি লাভজনক অ্যান্ড সবচেয়ে বেশি কাজ ইউটিউব প্রমোশনের পরে যদি কোনো কিছুতে পান তাহলে সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। সো এটার ব্যাপারে একটু সচেতন থাকেন, আমি অনেক চেষ্টা করছি ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, অনলাইন ডিরেক্টরি সাবমিশন, কোয়েশ্চেন অ্যান্সারিং সাইট, প্রোফাইল ব্যাক লিঙ্কস, অনেকভাবে আপনাদের রেসপন্স একদমই বলা যায় জিরোর কাছাকাছি ছিল। সুমন, তোহা, ওরা, তারপর কুসুম আপু হয়তো হালকা পাতলা, তাও এত না, ইনারাই যা একটু করছেন, বাকি আর তেমন কেউই আমি তাদের আপনাদের কোনো রেসপন্স দেখি নেই। আপনাদের আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, অ্যান্ড যা যা করতে হবে আমি একটু বলে দিই। এই যে গেস্ট পোস্টিংয়ের আমি এ টু জেড ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দিলাম, আপনারা এগুলো একটু ঘাটাঘাটি করবেন, অ্যান্ড কিওয়ার্ড দিয়ে ইন ইউআরএল রাইট ফর আস, এইভাবে আসলে আপনারা কিওয়ার্ড ভিত্তিক খুঁজবেন সাবমিটেড আর্টিকেল ওয়েবসাইটগুলো, তার পাশাপাশি হাফ পেজ, বিভিন্ন এই যে আর্টিকেল কিউব, আর্টিকেল ফ্যাক্টরি, এগুলোতে যাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আর্টিকেল লেখার জন্য ট্রাই করা শুরু করবেন। আর এইসব সাইটগুলো এই যে আমি যে লিঙ্ক দিয়ে দিছি
ওই লিংক ভিত্তিক আপনারা হচ্ছে এই আলাদা আলাদা করে শিটগুলা আপনারা যে যে সাইটে কাজ করবেন সেগুলো সিরিয়াল বাই সিরিয়াল এখানে লিখে এদের অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা ইয়েস হলে ইয়েস যে তারা রিপ্লাই দিছে আর নো হইলে নো। আমি নেক্সট দিন আরেকটা ফরম্যাট নিয়ে আসব। আর এখানে আপনাকে যে আমি স্ক্রিনশটটা দিয়েছিলাম প্রথম সময় পাওয়া যায় না, এই যে আউটরিচ মেইলের মধ্যে আরেকটু লিখতে হবে আই এম উইলিং টু পে এনি লিটল অ্যামাউন্ট ইফ ইউ ইনসিস্ট বাট অ্যাজ বিকজ আই এম প্রফেশনাল অ্যান্ড নিউ বর্ন বিকজ আই এম নিউ ইন দিস সেক্টর I believe in my quality, article quality, but I can't give you too much. But I can assure you that I will give you bulk order. আমি আপনাকে অনেক অর্ডার দিব, এইভাবে আপনি আপনাদের বায়ারকে আশ্বস্ত করতে পারেন যাদের কাছে আউটরিচের মেল ইমেলগুলো পাঠাবেন। আজকে থেকে আপনারা ইমেল পাঠানো শুরু করবেন এবং যাদেরকে ইমেলগুলো পাঠাবেন সেই জিনিসগুলো অ্যাপ্রুভাল স্ট্যাটাস এই জিনিসগুলো তখন সেখানে আপলোড করবেন। আগে ইমেল পাঠাবেন, ইমেল পাঠানো লাগবে না, আগে জাস্ট এইগুলো ইয়া করবেন। আর অ্যাপ্রুভাল স্ট্যাটাস আগে যদি ইমেল পাঠান, ইমেল পাঠানোর সাথে সাথে নো লিখে ফেলবেন যে অ্যাপ্রুভাল স্ট্যাটাস নো, যদি দেখেন আপনার মেইলে ইমেল আসে তখন সেটা ইয়েস করে ফেলবেন এবং তাদের সাথে সেভাবে কন্ট্যাক্ট করে বলে দেন যে আমি হচ্ছে প্রায় সময় ইয়াটা করি, আপনি আমার এখানে জিনিসটা আমাকে আর্টিকেল লেখার একটা সুযোগ করে দেন। আর আপনাদের হচ্ছে এখন আরেকটা কাজ থাকবে, সেটা হচ্ছে ফাইবারে যাবেন, আজকে লাস্ট দিন, আজকের মধ্যে ঘোরাঘুরি করবেন, কালকের থেকে প্রস্তুতি নিয়ে সমস্ত ডাটা টাটা নিয়ে আপনারা হচ্ছে গেস্ট পোস্টের একটা ইয়া তৈরি করবেন, একটা গিগ তৈরি করবেন, একটা বা দুইটা তৈরি করতে পারেন, দুইটা তৈরি করবেন হোম গেস্ট পোস্ট, সাপোজ হোম ইম্প্রুভমেন্ট গেস্ট পোস্ট বা হোম গেস্ট পোস্ট। সো এইভাবে নিশ রিলিভেন্ট হইতে হবে বিকজ ইউএসএর কাজই হচ্ছে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় সুইচ করে। রিচ ড্যাট পুর ড্যাট বই পড়লে তখন আপনি ইউএসএর অর্থনীতির অনেক কিছু বুঝতে পারবেন। সো ওরা আসলে হোম ইম্প্রুভমেন্ট বা হোম নিয়ে আসলে রিয়েল এস্টেট ব্যবসাটা অনেক চলে। সো সেখানে হোম ইম্প্রুভমেন্ট গেস্ট পোস্টেরও অনেক কাজ আছে, তারপরে আরও আছে বিভিন্ন রিলিভেন্ট এই যে টেকনোলজি, হেলথ, হোম ইম্প্রুভমেন্ট, হাইডিএ, বিজনেস, এই ধরনের আলাদা আলাদা ইয়াতে আপনারা গিগ তৈরি করতে পারেন। তো ঠিক আছে সবাই, আপনারা ভালো থাকেন। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো হ্যালো ওকে আচ্ছা ওকে ঠিক আছে, আপনারা তাহলে সবাই আসতে পারেন। ঠিক আছে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।